হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের বুক আড্ডা এপিসোডে, এপিসোড টু। আজকে আমাদের সাথে আছেন চারজন বিখ্যাত লেখক, যার মধ্যে তিনজন উপস্থিত হয়েছেন, আর একজনের কোনো খবর নেই। তো আমরা তাদেরকে অ্যাড করে ফেলি কথা না বাড়িয়ে, সবাই হ্যাঁ সবাইকে বিরক্ত না করে। তো সবার প্রথমে আছে হচ্ছে, আচ্ছা আমরা সিরিয়ালই যাই, মানে যেই সিরিয়ালে আমরা সবাইকে ইয়েতে দিচ্ছি, মানে ওই যে নাম অনুযায়ী সিরিয়াল করছি, নামে সবার আগে হচ্ছে সালমান, তারপরে হচ্ছে সিদ্দিক ভাই। হ্যালো সিদ্দিক ভাই, এ মিলু ভাই সালাম, তারপরে হচ্ছে ওয়াসিক। সো ওয়াসিক কেন বেকা এটা আমরা জানি না, বাট ও হচ্ছে আজকে বেকা। ওয়াসিক আজকে পাওয়া গেছে, এটা আমাদের ভাগ্য। আপনি তো এখনই বলবেন আমার সামনে মৃত্যু, তোমাদের সবার সামনে মৃত্যু, তোমাদের ঝুঁকিটা বেশি, আর তোমাদের হসপিটালে যেসব ডিসিশন নিচ্ছে তাতে মৃত্যু নিশ্চিত হয়ে যাচ্ছে। কি অবস্থা তোমাদের হসপিটালে? কিন্তু তাও মানে তুমি আসলে এত কাছের থেকে দেখতেছো, সেটা আসলে মাস্ট বি এ মানে হরিফাইড এক্সপেরিয়েন্স আসলে। ওদের অবস্থা ভয়াবহ খারাপ, ভয়াবহ খারাপ। আমি আমি কিছু জানি তো, ওরা অ্যাকচুয়ালি একদম বলা যায় পুথিরাত পার হচ্ছে। রাইট, ওয়াজিদ চলে আসছেন, সালাম ওয়াজিদ ভাই, লাল সালাম। কি অবস্থা তোমাদের, আর কি অবস্থা, আর কার কি অবস্থা? সালমান কোনো কথা বলতেছে না কেন এখন পর্যন্ত? সালমান কি অবস্থা তোমার? হ্যাঁ তোমার প্রচন্ড ঝামেলা করতেছে। আচ্ছা আপনি যেসব জিনিস ডাউনলোড দিচ্ছেন ওইগুলি বন্ধ করেন, তাইলেই দেখবেন যে নেট ঠিক হয়ে গেছে। আর ফেসবুকের বাকি উইন্ডো গুলি বন্ধ করেন, তাইলেই একটু স্পিড পাবেন মনে হয়। আর ভাই এখন ব্লগিং করেন না, এখন ব্লগিং এর সময় না, সরকার ধরে নিয়ে যাবে, এগুলো বন্ধ করেন। থাক আমরা এই সব রাজনৈতিক কথাও না বলি। হ্যাঁ ব্রডব্যান্ড চলে গেল, আপনি যে এখন মোবাইলে মুভিটা ডাউনলোড করছেন এটা তো। আচ্ছা ওয়াজেদ ভাই আপনার, আচ্ছা ওয়াজেদ ভাই চলেই গেছে, কিছু ওয়াজেদ ভাই ডাটা অন করা উচিত এখন। এই ওয়াজেদ ভাই মিস করছে, আমি মনে হয় ট্রাই করতেছে, মানে সবারই নেট এর অবস্থা খুব খারাপ। আমি তো ধরে নিছি সিটি ব্যাক টিম নিতে থাকবো, ঠিক আছে। হ্যাঁ খুললে অবস্থা ভালো, মানে কথা না বলবেন তখন হচ্ছে মিউট করে রাখেন। আর আরেকটা যেটা হচ্ছে যে নেট সমস্যা করলে বের হয়ে আবার ঢুকতে পারেন, আর খুবই সময় করলে ভিডিও অফ করে শুধু অডিও অন করে রাখতে পারেন। সালমান তোমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ তোমার কথা শুনতে যাচ্ছে এখন, পাচ্ছেন ভাই? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে জানতে চাই যে সিদ্দিক ভাই খুলনা গেল কিভাবে? মানব পাচার, মানব পাচার। আচ্ছা আমি খুলনা গেছি হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম অনুমতি নেওয়ার জন্য, পরে ওইটা অ্যাপ্রুভ করছিল, তো অ্যাপ্লিকেশন পাইছিলাম। সেকেন্ড হচ্ছে যেটা হয়েছে যে আমরা একটা মাইক্রো ভাড়া করছিলাম, চারজন মিলে ওই মাইক্রোতে করে চলে এসেছি আর কি। মাঝে পুলিশ ধরছিল, ধরার পর কাগজপত্র দেখানোর আগেই বলে যে হচ্ছে ও আপনাদের তো মাত্র চারজন, যান যান যান, সোশ্যাল ডিস্টেন্সিং আছে। তারপরে আর একটা জায়গায় পুলিশ ধরছিল, ওইখানে ড্রাইভারকে বলে ওই আপনি মাস্ক নামায় বিড়ি টানেন কেন, ড্রাইভার তাড়াতাড়ি বিড়ি ফেলাই দিল, তারপর চলে আসছে। আপনার নামের এখানে কিংডম লাভ লেখা দেখতে পাচ্ছেন, ওইগুলো কৌশিক ভাই হচ্ছে তার ইচ্ছা মতো অনেক কিছু করবে, তোমার নামের পাশে মেশিন গান লাগাই দিবে। ওগুলি হবে, ওগুলি আস্তে আস্তে ধীরে ধীরে রিভিল হবে। আচ্ছা আমাদের হোস্ট, আসল হোস্ট মিলু ভাই নিজেই নাই হয়ে গেছে। আমরা কিন্তু আজকে রাফি ভাইয়ের এই যে গুপ্তধনের একটা ট্যুর নিতে পারি তার রুমের বইয়ের। হ্যাঁ
এইটা তো আজকে হইতেই হবে যে তার এই 14,000 বই আমরা আজকে দেখে ফেলবো, মানে সে রিপোর্টটা টাইম আছে কিছু সোনায় মোড়ানো তাকটা দেখাবে, যে গোল্ড, যে গোল্ডে মোড়ানো যে তাকটা এটাও দেখাবে আজকে বোধহয় ভাই। হ্যাঁ হ্যাঁ, কৌশিক ভাই পিছনেরটাও দেখাইতে হবে। আমার পিছনে এটা হচ্ছে কি বলে মানে ওই যে পিবিসি প্রিন্ট করা, এখানে আসলে কিছু নাই, এটা হচ্ছে আমরা গ্রিন স্ক্রিন দিয়ে দেখাচ্ছি আসলে, যে পিছনে বই আসে, আসলে বই নাই কিন্তু দেখাচ্ছে না ভাই। সালমানের এইদিকে এইদিকে কিন্তু দুটো বড় বড় শেলফ আছে, আমি জানি, ও কিন্তু ঘুরে বসছে যাতে আমরা এগুলো কিছু না দেখতে পাই। না না ভাই, এটা হলো যে এমনি ছোটখাটো একটা শেলফ আর কি। হ্যাঁ, সালমান বই লুকা রাখে, খাটে নিচে রাখে বই। আজকে তো এখানে আসার ইয়াতে মনে করেন যে এখানে এসে কি বলবো এটার জন্য আমি হয়তো সারা কিছুক্ষণ আগ থেকে এই বইটা পড়ছি, বুঝছেন। ইন্টারেস্টিংলি ফ্রয়েডিয়ান এবং বিলু ভাইয়ের সবগুলো বই হচ্ছে আমাকে কৌশিক ভাই গিফট করছে। দীপিকা পাড়ুকোনের বইটা ভাই পড়া বুঝছেন, এই যে দীপিকা পাড়ুকোন বই, বগলবন্দি সাথে সাথে বগলবন্দি দেখা যায় না তো। আপনি কাচ্চি খাওয়াতে চাই, কাচ্চি খাওয়ান না এই কারণে। আরে না খাওয়াই, সবাইকে খাওয়াই। না না ওয়াজিদ ভাই, আমারে কাচ্চি খাওয়াইছে, আমি এই যে এই যে নিমক হারামি, আমি আমি নিমক হারামি করতে পারবো না, ওয়াজিদ ভাই আমারে কাচ্চি খাওয়াইছে। হ্যাঁ, যদিও উনি আমার মরাদর্শের সাথে যায় না, তো ওকে কাচ্চির জন্য সব মাফ। না আমি কাচ্চি খাই না, এই জন্যই তিরস্কার। আচ্ছা আপনাকে আবার খাওয়াবো তাহলে। সালমান তো ক্রিমসনের কফিও পায়। হ্যাঁ ভাই, আপনার মানে আপনাই তো আপনার স্পেশাল ট্রিটমেন্টই পাইলাম না এখানে ক্রিমসন কাপ। আপনি কফি ট্রিট দিচ্ছেন না, ওরা তো বেতন টেতন পাইতেছে না। প্লাস তানজিম ভাই অনেকদিন জান না শুনলাম আর কি, এই জন্য তো ওদের পুরো পথে দশার অবস্থা। আচ্ছা কৌশিক ভাই, কি কি পড়লেন বলেন। হ্যাঁ, কি বই পড়লাম? আমি তো পড়লাম মানে কি, আমি পড়তেছি অনেকগুলি বই একসাথে, কিন্তু হচ্ছে কোনোটাই শেষ করতে পারতেছি না, এটাই হচ্ছে সমস্যা। মানে রিডার্স ব্লকে আছি, যার মধ্যে আছে হচ্ছে যে দীপিকা পাডুকন, তারপরে ওয়াইল্ড শিপ চেস। আচ্ছা এটার ব্যাপারে একটু স্পেশালি কথা আছে আমার, পরে এটা পরে, আচ্ছা পরে বলবো আমরা ওইটা নিয়ে কথা। এটা হচ্ছে একটা কি বলে ট্রাভেল মেকং পাহাড়ের মন্দির মুগ্ধ লোকালয়, মৈন্য সুলতানের বই আমার খুব ভালো লাগে, এর জন্য আমি প্রতিবারই কিনি। মোগলনামা দ্বিতীয় খণ্ড আর হচ্ছে আদর্শ হিন্দু হোটেল, আমার খুবই প্রিয় একটা বই আদর্শ হিন্দু হোটেল। আদর্শ হিন্দু হোটেল আমারও খুবই পছন্দের বই, এটা কি আগে পড়ছেন? আদর্শ হিন্দু হোটেল হচ্ছে প্রেম আপু আমাকে গিফট করছে। না আপনি পড়েন না এটা আগে? না না না, আমি পড়ি নাই আগে, এটা প্রেম আপু বলছে তুই এটা পড়িস নাই, তাইলে তোকে আমি এটা গিফট করতেছি, পড়তেই হবে অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, তাহলে গিফট করব। তারপর সে আমাদের হোটেলে যে বামুনটা আছে তাকে ট্রিবিউট দেব, হচ্ছে আমার ফার্স্ট নভেল একটা ক্যারেক্টার আছে, হ্যাঁ ওটা টোটালি হচ্ছে ওই পাচককে ট্রিবিউট দেওয়া, আর খুবই পছন্দের একটা বই আদর্শ হিন্দু হোটেল। জোশ, আচ্ছা প্রেম আপুকে এরকম কি বললে হয় যে আমি ওই বই পড়ি নাই, সে সাথে সাথে কিনে দিয়ে দেয়, তাহলে আমরা অনেক বই পড়িনি।
হ্যাঁ ওইটা আমাকে দেয়, আপনাকে দিবে না। আপনাকে তো মিয়া কাটতেই দিচ্ছে না, আপনি আবার বই চান। আমি তো প্রেমাপুরো প্রোপাগান্ডা ম্যানেজার, সো আমি যাদের যাদের প্রোপাগান্ডা ম্যানেজার তারা আমাকে বই গিফট দেয়। ভাই আপনাকে প্রোপাগান্ডা ম্যানেজার রাখতে হলে কি করতে হয় বলেন তো? এই যে মিলু ভাই আমাকে দিয়েছে যেমন। আরে এটা আমি কৌশিক ভাইয়ের জন্য কিনে রাখছি, এটা দেয়া হয় না কৌশিক ভাই। এটা আমাকে মিলু ভাই গিফট করেছে এবং বলেছে সবাইকে জানাতে। ভাই এই বইটা কবে আবার ফেরত দিবে আমরা জানি না, মানে ওইটাও অনেকে পায় নাই, তখন আমরা সেকেন্ড পার্টটা আগেই বের করে ফেলাটা মানে ঠিক হবে না। যেদিন এটা পাবলিশ হয়েছে ওই দিনই আমরা খুঁজছি, পাই নাই বগল বন্দি শেষ হয়ে। আরে আমি পাই নাই, আমি এক কপি পাইছিলাম সেটাও পাই। আমার হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, একটা হচ্ছে এই যে দীপিকা পারুকনকে ভালোবেসেছিল কি যেন বইটার নাম ভাই, অজি অজি অজি, এইটা এবং হচ্ছে বগল বন্দি, এই দুটা কি আদৌ কোনো বই? হ্যাঁ হ্যাঁ কি বলছেন, গুজব ছড়াবেন না বুঝছেন, এগুলি সত্যি বই। আপনারা এই যে গুজব ছড়ায় কনফিউশন তৈরি করতেছেন লোকজনের মধ্যে। কৌশিক ভাই আবার বইটা কি দেখায় দেন, প্রথম সহ বইটা দেখায় দেন নিন্দুকের। এই যে এই যে কৌশিক ভাইয়ের ভরসা লাগে, সে ফটোশপ করে বই বানাই ফেলতে পারে। আসল বই, আসল বই, আসল বই, আসল বই, এটা কি কেন বগলবন্দির দিন তো আমি ছিলাম যেদিন লঞ্চ হলো রেডিও প্রোগ্রামে। হ্যাঁ হ্যাঁ সালমানও তো ছিল। হ্যাঁ আমি না, আমি ছিলাম না ভাই, আমি শুনতে ছিলাম। আচ্ছা কে ছিল আর? ও আচ্ছা আবরাররা ছিল। হ্যাঁ আবরাররা সেই করা ছিল। হ্যাঁ হ্যাঁ ওর অনেক অনেক প্রমাণ আছে, সমস্যা নেই। আর ইয়া কাইসারের কাছে তো বইটা আছেই, ওর কাছে তো ছবি আছে ওইটা এখন আপলোড করা ফেসবুকে। হ্যাঁ কভার ডিজাইন করে ভাই ওরকম ছবি আমরাও তুলতে পারবো ভাই। কভার ডিজাইন আপনি করেন না, তারপরে বইলেন, বইটা তো দেখাইছিলাম, এটা তো বই দেখালাম, এটা তো কভার ডিজাইন, এটা তো বই। আচ্ছা দাঁড়ালে এইখানে এক ইম্পর্টেন্ট কোশ্চেন মিলু ভাই, একটু পড়ে শোনান, পড়ে শোনান। হ্যাঁ ভেতর থেকে পড়ে শোনান ভাই, আমার পড়ে শোনানোর ইয়া খুবই বাজে, সেটা নিয়ে আমরা কথা না বলি। লকডাউনের পরে বই দিয়ে দিব, সমস্যা নেই। কৌশিক ভাই এই যে এটা দরকার আছে। শুনেন ওয়াজেদ ভাই যে লকডাউনের মধ্যে কি করতেছে সেটা হচ্ছে যে মানে মানে খুবই কি বলবো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। উনি ভাগি থ্রি না কি জানি ওই যে ভয়াবহ মুভিটা দেখতেছে কেন ভাই? আপনার কি মুভি দেখার এত শর্ট পড়ছে? আপনি লিস্ট চান আমাদের কাছে? ভাগি পর্ব তিন কেন দেখতেছেন আপনি? দেখতেছিলাম আপনি কি এটা রিভিউ লিখতে পারবেন? ওটা বাগি 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 বাগি। আচ্ছা বাগি ভাগি বাগি যাই হোক, মানে আপনি কেন দেখতেছেন? আপনার কি মুভি শর্ট পড়ছে? নায়ককে খালি গায়ে দেখতে ভালো লাগে না? না হঠাৎ করে দেখতে ইচ্ছা করলো, কি আছে ওটার মধ্যে? কিন্তু বাঘি কেন ভাই, এত মুভি থাকতে বাঘি কেন? হ্যাঁ মানে এটা আইএমডিবি লোয়েস্ট রেটিং জন্য বোধহয় নাকি? ইয়েস এই যে সিদ্দিক ভাই ধরতে পারছে না, আমি না সালমান ধরতে পারছে। ও আচ্ছা কি মুভি? না না ওই বাজেট ভাই সমস্যা আছে, বাজেট ভাই ভালো লাগে ছেলেদেরকে খালি গায়ে দেখতে ভালো লাগে বাজেট ভাই। এগুলি দেখেন সমস্যা নাই, আপনি মানে রোজা রমজানে এগুলি বাদ দেন। সিদ্দিক ভাই রাস্তায় আসেন ভাই, আমি তো এই যে এই যে ভাই এই যে। হ্যাঁ হ্যাঁ সিদ্দিক ভাই ব্লগার ট্রগারের ভরসা নাই আপনি তো জানেন। হ্যাঁ হ্যাঁ সিদ্দিক ভাই তো আসলে পালাইছে, এটা তো আপনারা জানেন না যে ধরপাকড় চলতেছিল না, মানে সে তো জানাতে পালাইছে। সিদ্দিক ভাই রাতের আঁধারে পালায় চলে গেছে, একদম রাতের আঁধারে, এবং লাইভে দেখাইছি কিভাবে পালাইছে। মিলু ভাই কি বলেন বন্ধু এই ইয়াতে? আমি কিছু করি নাই আসলে, একটা বই ধরছিলাম কিন্তু ইংরেজি একটা বই, কিছুই আগাই নাই। আর লেখা লেখা লেখি করি নাই, আমি ভাই এই দীর্ঘ বহুদিন পরে যে অন্ধ জাদুকর পড়া শুরু করতে পারছি, ও ই শেষ করছি, এই যে ঘিরে থাকে অন্ধকার শেষ করতে আমার কাছে ভালো লাগছে। বাপি ভাই নারেশন অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর।
ঘিরে থেকে অন্ধকার, উনি মনে হয় সম্ভবত সাহিত্যিক দ্বারা পজেস হয়েছিল। না এই তো তোমাদের সাথে কথা বলতেছি, আমার এখন পড়তে ইচ্ছে করবে আসলে। জি ভাই, তবে আপনি আপনার কাছে আর কি যে মানে বোকা খাওয়ার ভয়ে আমি এটা শেষ করলাম আজকে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে কিছু কথা আছে বই নিয়ে। হ্যাঁ হ্যাঁ বলো বলো, সেটাই যে রাত্রে যে এই পেজ গুলা, এগুলা কি এগুলা যদি রঙিন করা যেত তাহলে খুব ভালো হইতো, বা কভার আর্ট গুলা যদি ভিতরে ভিতরে ঢুকাই দিতেন, যে মনে করেন যে আর্ট পেপার দিয়ে, তাহলে খুবই সুন্দর হতো জিনিসটা, মানে আরো। সেটা তো আমাদের লেখকদের সবসময় চাহিদা যে বই সুন্দর হোক। এখন যদি পাবলিশার করে, না আপনার মাধ্যমে পাবলিশারকে জানাইলাম। তুষার ভাই যদি আপনি এই লাইভ দেখে থাকেন, প্লিজ এরপর থেকে একটু অ্যাট লিস্ট মিলু ভাইয়ের বইগুলি একটু সুন্দর করে প্রিন্ট করেন। আমাকে তো মিলু ভাই গিফট করে, এখন আপনাদেরকে যাদেরকে মানে আমার গিফট করতে হবে তাও করলাম। কৌশিক ভাই সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস সমগ্র পুরো সেট গিফট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়াকেও তো, নসিব কেও তো, পঞ্চমী নসিব কেও করছে। আপনারা এটা যারা জানেন না তারা এটা নিজ উদ্যোগে ওনার থেকে বুঝায় নেবেন, উনি কিন্তু দিচ্ছে সবাইকে। সুনীল গঙ্গোপাধ্যায় ভাই, ভাই আমার কাছে সুনীল গঙ্গোপাধ্যায়ই নাই ভাই, আমাকে দিবেন না ভাই। আপনি কি সুনীল গঙ্গোপাধ্যায় পড়েন নাকি ভাই? আমি তো ফ্যান ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দিব নাই আমাকে। আমরা তো লট ধরে কিনছি, লট ধরে তখন তাহলে বেশি করে কিনে ফেলা যেত, সমস্যা নাই। দিয়ে দাও ভাই। আমি আজ সালমান কি দোষ করছি? আপনার জন্য ইসলামী বই সাইমুম সিরিজ পড়েন। আবু বকর কি জানে একজন আছে না, কাসিম বিন আবু বকর সমগ্র আপনার আর সালমানের জন্য। সালমান তো এমনি লিখতেছে, স্পাই থ্রিলার লিখতেছে, ওর সাইমুম হইলেই ভালো হয় মনে হয়। আমার ধনুর্ধর ঠিক আছে ভাই, আমার ধনুর্ধর যে দিছেন এর পরের বছর সিদ্দিক ভাই বইটা গিফট দিন, তাই হবে। ও সিদ্দিক ভাই আমাকে ধনুর্ধর দেন নাই, এই তোমারে দিব না, আমি এখনো ইনি নাই তো, আমি এখনো সৌজন্য কপি নি নাই ভাই। আমাদের দিয়ে লাভ কি, আমি তো কিনে পড়ছি। পরে তোমার সাথে তো দেখা হয় না ধনুর্ধর রিলিজ হওয়ার পর। আমি বই কিনছি এবং হারাম পিডিএফ পড়ছি। হ্যাঁ ভাই, তোমার সাথে তো আবার দেখা হয় নাই। মানে গিভিং গিফট ইজ নট ওয়েস্ট অফ মানি, সুতরাং তিনি আমাদের সবাইকে এখন থেকে গিফট দিবেন বই, প্রতিবার লাইভে আসার ইয়াতে তিনি এখন থেকে আমাদেরকে বই গিফট দিবেন। কায়সার ভাই ভালো লোক, আমাকে ইনি প্রমিস করে বই কিনে দিবে, গিলগামেশ এবং আর কি কি যেন তিনটা বই, তো আমি ওনার খবর চলে আসি। যদিও দেন নাই কিন্তু দেবেন বলছেন, এটাই আমি বই গিফট করছি, কায়সার আমাকে বই গিফট করবে। এটা কি ফুটন্ত গোলাপের সিকুয়াল? সুন্দর কিন্তু নামটা খারাপ না, ভালো আছে। এই লেখক কে পড়তে পারতেছি না, আমি কিভাবে বলে দিলাম যে এটা ফুটন্ত গোলাপের সিকুয়াল, মানে আমি তো ইমপ্রেস নিজের উপরে। সিদ্দিক ভাই লিখছে আসলে। তোমাকে বুঝতে হবে যে আবু বকর সিদ্দিকই তো। কাসিম বিন, হ্যাঁ কাসিম বিন আবু বকরের হচ্ছে কি বলে গোস্ট রাইটার হচ্ছে এখন আপনারা সবাই এইসব বই কিনবেন এবং পড়বেন আশা করি, এবং আমাকে ভালোবাসা জানাবেন। সমগ্র চলে আসবে আমার মনে হয়, থাকার তো কথা, এত বই সমগ্র না থাকার কোন কারণ নেই। দীপ মাহমুদ কিন্তু ভালো লেখেন, অ্যাকচুয়ালি ভালো লেখেন। ও রাফি ভাই ভালো লেখে হওয়ারই কথা, উনি তো পুরস্কার পাওয়া লেখক, মিলু ভাইদের বেস্টসেলার লেখক আর কি। গ্রহান্তরের গাঁজাখোর নিয়ে কিছু বলেন। এটা কি এটা কি এটা কি এটা হচ্ছে আমি একটা বই ভাই। আচ্ছা রাফি ভাই পড়ছেন? সৈকত মুখোপাধ্যায় নামে একজন লেখক আছেন কলকাতার। হ্যাঁ হ্যাঁ,
মানে উনি আমার বেশ পছন্দের লেখক। এখন রিসেন্টলি কলকাতার যেসব রাইটারদের বই পড়ি তার মধ্যে সৈকত মুখোপাধ্যায়ের লেখা ভালো লাগে। তো উনি হচ্ছে মেইনলি থ্রিলারও লেখেন, সমকালীনও লেখেন। তো কিছু ওনার হচ্ছে বাচ্চাদের বই আছে, কিছু আবার ইয়েও আছে, মানে কিছু ব্যঙ্গাত্মক বই আছে। তো তার মধ্যে একটা বই আছে গ্রহণতারের গাঁজাখোর, বইটা আমি কেনার চেষ্টা করছিলাম কিন্তু বইটা অল্প প্রিন্ট ছিল দেখে কিনতে পারি নাই। তো রিসেন্টলি হচ্ছে এক জায়গায় বইটা সফট কপি পাইলাম। আবার কয়েকদিন আগে আমাদের যে তানজিম রহমান ভাইও বইটার একটা ইয়ে দেখাচ্ছিল, গুডরিডস পেজ থেকে বইটা একটা স্ক্রিনশট দেখালো যে গ্রহণতারের গাঁজাখোর এই বইটা কি, এটা আসলে কাহিনী কি। তো বইটা আমি পড়ে দেখলাম ভালোই। হ্যাঁ, ভিতরে দুইটা ছোট ছোট নভেলা আছে। ফার্স্ট সেটটা হচ্ছে একটু সাইফাই প্যারোডি টাইপের, আর সেকেন্ডটা মেইনলি হচ্ছে কি শীর্ষেন্দু চক্রের সিরিজটা আছে ওই রকম, মানে একটা গ্রামের মধ্যে একটু পিকুলিয়ার কিছু লোকজন আছে, একটা স্কুল মাস্টার আছে, দারোগা আছে। সেকেন্ড নভেলাটা খুব বেশি ভালো লাগেনি, বাট ফার্স্টের যে ইয়েটা ছিল সাইফাই প্যারোডি যেটা ছিল সেটা বেশ ভালো। সালমানকে আমি রেকমেন্ড করব, কৌশিক ভাই পড়তে পারে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, এটা তাহলে সফট কপি যেহেতু আছে চেষ্টা করব। হ্যাঁ, এই যে অবশ্যই সফট কপি সার্ভিস দেওয়ার দায়িত্ব তোমারও আছে। না রাফি ভাই, এই দায়িত্ব অনেক আগে থেকে সুস্থ হয়ে পালন করে আসেন না আরকি। না, ওর ওর সাথে তো আমার গোপন আতাত আছে, ওর তো আমি দিপি দিয়ে পাঠাইছি আমার বই। না, সিদ্দিক ভাইয়ের সাথে এখন আমার একটা ইয়ে সম্পর্ক চলতেছে যে তুমি দেবে কিছু আমি দেব কিছু। ওই যে শিশু না, আচ্ছা ওয়াসিকে কি বলেনি, ওয়াসির ভলিউমটা কম একটু, যদি সাউন্ডটা বাড়ানো যায় কারণ অনেকে শুনতে পারতেছে না। বাজিদি কি অবস্থা? ব্র্যাকেটে লিখে দেন যে সিঙ্গেল। রোর বাংলাতে ভাইয়া লেখেন আর কি, ওখানে বিভিন্ন পোস্ট ভাই কারোর কল আসছে এই জন্য ফিক্স হয়ে গেছে। সিঙ্গেল আছে শুনে শোনা মাত্র আর ভেঙে গেছে অলরেডি। ওয়াসি কি আছে? তুমি তো শব্দ আমি তো আসলে সাহিত্যিক টাইপ না আসলে, মানে সেটা তো বুঝতে পারছো নিশ্চয়ই। কিন্তু এখানে পার্সোনালি আমার ওপিনিয়ন যে হচ্ছে যে এই বইটাতে যদি আপনি সাহিত্য করতেন তাহলে বইটা তো আকর্ষণীয় হইতো না আমার মতে। আর হইতেছে কারণ আপনি যেরকম যেরকম আলোচনা করে গেছেন আর কি, যে হলো নিজের মতো করে এটাতে একদম ফ্লুয়েন্টলি আগাইছে, আর হলো বাংলাতে যখন হলো রিক বা হইতেছে সিডিরা নিজেদের মতো করে কথা বলতেছে, এই জিনিসগুলা ওরা তো মনে করেন খুবই ক্যাজুয়াল। এই ক্যাজুয়াল জিনিসগুলাকে আপনি চাইলেও সাহিত্য ওই রকম করতে পারতেন না, তখন আর কি বেশি ইয়ে লাগতো যে আর্টিফিশিয়াল মনে হতো জিনিসগুলা। এই কারণে যখন হইতেছে আপনি যে নর্মালি আলোচনা করে গেছেন ওদের নিজস্ব গান নিয়ে ভাবনা, তারপরে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে ডার্ক সাইড অফ দ্য মুনের ওখানে ওরা আপনি এটা বোধহয় একটু বেশি সময় নিয়ে লিখছেন এইটুক ওই অ্যালবামটা আর কি, যেভাবে আর কি কনস্ট্রাকশনের যে ইয়াটা ওটা খুবই ভালো লাগছে আমার। এরকম জায়গায় যদি আপনি ইচ্ছা করে শক্তিশালী শব্দ বা হচ্ছে অন্যান্য কিছু অ্যাড করার চেষ্টা করতেন তখন একটু ভালো লাগতো আমার মনে হয়। এই ভালো লাগছে ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি হচ্ছে ফ্লয়েডিয়ান পড়ি নাই কিন্তু আমি হচ্ছে যে রক যাত্রার গানের মিলনটা পড়ছি। তো ওইটা ওইটাতে আপনি যেভাবে লিখছেন যে ধরেন আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স বেসিক্যালি মিলনের মাধ্যমে আপনি তো লিখে গেছেন, তো আমার কাছে মনে হয়েছে, আমি জানি না যে আমার আমার পড়ার সময় মনে হয়েছে। হ্যাঁ, তো আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং লাগছে, হ্যাঁ যেমন আপনার আপু হচ্ছে আপনাকে প্রথম গিটার কেনার জন্য যেভাবে একটা একটা করে টাকা ছুড়ে মারছে এই জিনিসগুলো, এটা জানি না আপনার পার্সোনাল কিনা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স ছাড়া এভাবে লেখা সম্ভব ছিল না। আমি জানি না আপনি যেভাবে লিখছেন, এই জার্নিটা আপনি যেভাবে দেখাইছেন যে নিজের জার্নি প্লাস হচ্ছে গানের জার্নি প্লাস হচ্ছে বাংলাদেশের রক মিউজিকের জার্নি,
এটা বেসিক্যালি আপনি যদি খুব সাহিত্য দিয়ে লিখতেন পার্সোনাল এক্সপিরিয়েন্স ছাড়া বা নিজের জার্নি ছাড়া, ওইটা অ্যাকচুয়ালি এত অ্যাট্রাকটিভ হইতো না আমার মনে হয়। সেটাই আর হলো যে আমার কাছে হলো নীলু ভাই আরেকটা ভালো লাগছে যে হচ্ছে যে মিলনের যখন স্বপ্নের মাধ্যমে আর কি যে এরা শুরু করলো জিনিসটা, আর পিঙ্ক ফ্লয়েডের থিমের সাথে এই স্বপ্নের ব্যাপারটা আমাকে খুব মানে খুব সুন্দর হয়ে মানায় গেছে জিনিসটা, ওহি নাজিল হয় মিলনের উপরে। যেটা বলতেছিলাম যে মিলু ভাইয়ের বইগুলো বের হওয়ার পরে যখন যেই মেলায় যে বইটা বের হয়েছে আমি টাটকা টাটকা কিনে তখনই গরম গরম বইগুলো পড়ে ফেলছি। তো আমার কাছে মনে হয়েছে যে রকযাত্রা আর ওই যে গানের মিলন এই দুইটার চেয়ে আমার মনে হয়েছে ফ্লোরিডিয়ানের মিলু ভাইয়ের লেখাটা আরেকটু গোছানো হয়েছে। আর রকযাত্রার ব্যাপারে যে এটা ছিল রকযাত্রা মেইনলি আমার কাছে মনে হচ্ছিল একটা নস্টালজিক এক্সপিরিয়েন্স, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা ট্যুরের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ ছোটবেলায় যে ব্যাপারটা হইতো যে আমরা খুব স্ট্রাগল করে করে এই যে একটু একটা সিডি আসছে কিংবা একটা অ্যালবাম আসছে হয়তো দৌড়ে গিয়ে সেটা কিনে আনতেছি, আমার টুইন টাওয়ার মার্কেটে কিছু পরিচিত দোকান ছিল, নিউ মার্কেটে কিছু পরিচিত দোকান ছিল, মৌচাকে ছিল, ওই জিনিসগুলো একদম চোখের সামনে ভাসতেছিল। আমার মনে হয় এটা মানে রাইটার হিসেবে অনেক বড় একটা ক্রেডিট যে আপনি যেটা আপনার নিজের এক্সপিরিয়েন্স যেটা আপনি শেয়ার করতেছেন সেটা আপনি রিডারকে খুবই স্ট্রংলি ভিজুয়ালাইজ করাইতে পারতেছেন, এটা আমি মনে করি রাইটার হিসেবে অনেক বড় একটা ক্রেডিট আপনার। ওয়াও তুমি তো থ্যাংক ইউ, তুমি তো দারুণ বললা, থ্যাংক ইউ। আর অন্যগুলি হ্যাঁ আমি তো মনে করেন যে আর হলো যে প্রথম দিকে যে রেইনবোর ব্যাপারটা, যে হচ্ছে আমার একটা কমপ্লেইন আছে, ইন্টারাপ্ট করতেছি সালমানকে, সরি। কমপ্লেইনটা হচ্ছে আমার মনে হয় মিলু ভাই মানে যেহেতু আপনি কন্টেন্ট কিন্তু অনেক বেশি থাকতেছে, হ্যাঁ রকযাত্রা তো অনেক বেশি কন্টেন্ট ছিল, তারপরে ধরেন গানের মিলনও অনেক বেশি কন্টেন্ট ছিল, বিশেষ করে ফ্লয়েডিয়ান এই বইটাও, এই বইটা তো আমার মনে হয় যে পিঙ্ক ফ্লয়েডের যারা ফ্যান ফলোয়ার আছে, পিঙ্ক ফ্লয়েড একটা কাল্ট, তো এই বইয়ে যে পরিমাণ কন্টেন্ট ছিল আমার মনে হয় সেই অনুযায়ী বইটা পৃষ্ঠা হচ্ছে আরেকটু ইলাবোরেট করলে মানে রিডার যখন জার্নিটার মধ্যে ঢুকে যাচ্ছে আমার মনে হয় ন্যারেটিভ একটু কম হয়ে গেছে বইগুলাতে। মানে ফেব্রুয়ারির 1 তারিখ এসে যে আপনাকে প্রকাশক বোধ হয় তারা দেয় ভাই বইটা দেন, এ কারণে বোধ হয় লাস্টের টুক, কিন্তু আমিও শুরু করি দেরিতে, এটা তো আসলে আমার দোষ। আর ভাই ওইটা শুধু আপনার একার না, বইটা লেখার পরে সবারই মনে হয় যে আরেকটু এটা এদিক ওদিক করতে পারলে ভাই ওইটা খুবই পেইনফুল লাগে তখন। না কিন্তু মানে মাসি যেটা বললো আমি আসলে ইজিলি জিনিসটা পারতাম করতে সেটা আমি করি নাই, আমার তিনটা বইয়েরই কিছু জায়গা এমন আছে যে আমি ইজিলি আসলে জিনিসগুলি আরো বেশি এলাবোরেট করা খুব পসিবল ছিল। স্পেশালি আমি এই বইটার কথা বলবো মিলু ভাই, মানে এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ আমি ওই এই বইটা চিন্তা করেই বলতেছিলাম, মানে এখানে এত বেশি ইনফরমেশন ছিল আমার মনে হয় যে আপনি এগুলো আরেকটু যদি ইয়ে করা হতো, আরেকটু ডেসক্রিপশন গুলো যদি বেশি বেশি করে থাকতো। হ্যাঁ আমি একটু 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 ফাস্ট ফেজ লাগে, অনেক বেশি ফাস্ট ফেজ লাগে আমার যে রিডিং এক্সপেরিয়েন্সটা ছিল। আমি যেটা বলতেছি যে এই বইগুলো কিন্তু টোটালি একটা জার্নির মতো, কারণ আমি খুবই নস্টালজিয়ায় ভুগছি পার্সোনালি বইগুলো ইয়ে করার সময়। আমি রকযাত্রার একটা রিভিউ লিখছিলাম গুডরিডসে, সেখানে আমি বলছি যে 9-10 এর দিকে আমি আমার হচ্ছে স্কুল ফ্রেন্ডরা মিলে আমরা একটা ব্যান্ড করছিলাম, আমরা মোটামুটি 2-3 বছরের মতো ব্যান্ডটা কন্টিনিউ করছি। ওই টাইমের যে এক্সপিরিয়েন্স গুলা, এই যে মিলন যাচ্ছে কিংবা সে একটা গিটার পাচ্ছে, একটা ওয়াকম্যান কিনে সে ঘুরে বেড়াচ্ছে, কিংবা এই দোকানে সে গিয়ে সিডিটা পাইলো, এই এক্সপিরিয়েন্স গুলা না খুব মানে একদম খুব রিলেট করা যায়, একটা 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 করে স্পার্ক করতেছিল আমার ভিতরে। হ্যাঁ আমার মনে হচ্ছিল যে আমি অ্যাকচুয়ালি সেই 2006-2007 এর দিনগুলোতে ফিরে গেছি, আমি চোখের সামনে গিটার দেখতে পাচ্ছি। আমার একটা ফ্রেন্ড আমার মনে আছে ওই সময় আমরা স্লিপনটের অনেক বড় ফ্যান ছিলাম, সে হচ্ছে বাইরের থেকে একটা বিসিরিজ বিস অর্ডার করে আনলো। এটা দেখেন স্লিপনটের পোস্টটা দেখেন, আমরা তখন ওই জিনিসগুলো যখন আনাতো আমরা প্যাডে গিয়ে প্র্যাকটিস করার সময় মানে ওই গিটারে হাত বুলায় দেখা, ওই যে একটা হলি ফিলিংস হইতো, এই যে
পসিবল না তার মনে হচ্ছে যে সেটাই যারা ওই ফিলিংস গুলো আমার মধ্যে ব্যাক করতেছিল এটা আমার কাছে খুব ভালো লাগছিল আর কি হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের তো ওই ওই এন্টারটেইনমেন্ট বিষয় ওইটাই ছিল তখন আর মানে সবাইই এরকম আমাকে অনেকেই বলছে যে সবাই খুব রিলেটেবল রিলেট করতে পারছে জিনিসটা নিজেদের সাথে হ্যাঁ 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 একদমই তাই আচ্ছা এখানে মিলন যে ক্যারেক্টারটা এখানে যে শুরুতে যে সুমনের সাথে দেখা হয় এটা তো সুমন ভাই মানে অর্থহীনে সুমন ভাই এক্স্যাক্টলি হ্যাঁ রাইট মিলন হচ্ছে মিলু ভাই নিজে মিলু ভাইয়ের ডাক নাম কি মিলন তা ঠিক না আমি তো আরে মিলনকেই হচ্ছে মানে সংক্ষেপে মিলু বলে ডাকা হয় মিলু ভাইয়ের নামই হচ্ছে মিলন উনিই মিলন মিলন থেকে মিলু আমার একটা সাজেশন আছে যে হচ্ছে যে আমাদের এরকম আড্ডাতে নাজিম ভাইকে একদিন যদি দেখা হয় নাজিম ভাই হচ্ছে রেইনবো সম্পর্কে সবচেয়ে বেশি শুনছি আমি নাজিম ভাইয়ের কাছে আর কি কিভাবে রেইনবো হলো রেইনবোর একদম ইয়ার থেকে আড্ডা দিতেই হবে হ্যাঁ ওখানে খুবই সুন্দর একটা আমার মনে হয় মিলু ভাই আর নাজিম ভাই খুবই মানে নস্টালজিক হয়ে যাবে আমার ধারণা ওখানে তারা হ্যাঁ আমি একদিন বইমেলায় ওনার সাথে আড্ডা দিয়া তো আমি পুরো নিজেই অবাক যাই আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে দিলাম হ্যাঁ মেবি ইয়ার ইন্টারেস্টিং আর সবকিছু ম্যাচ খুবই জমবে আরকি আপনাদের আড্ডাটা ভাই দুজনের ছেলের নামও ডিলান আমি জানতাম মিলু ভাইয়ের সাথে আবার একদিন ওনার স্টুডিওতে অনেক আড্ডা হয়েছে এমনকি ডিলান সাহেব তো বাতাই ঘরের কভারও করেন আর কি হ্যাঁ বাই দ্য ওয়ে সালমান আমি কালকে এটা পড়ব আমার ডিউটিতে কালকে এটা পড়ব বের করে রাখছি এটা কি এটা কি দেখতে পাচ্ছি না আর একটু কাছে আনতে হবে তোমার চেহারা ঢেকে ফেলো হ্যাঁ গুড বয় মাউন্টেন এই বইটা নিয়ে আমার কিছু বলার আছে যে এই বইটা হচ্ছে যে যারা হচ্ছে দ্য বয় অ্যাট দ্য টপ অফ দ্য মাউন্টেন পড়ছেন আর কি ওইটা একটু ট্র্যাজিক একটা ব্যাক ট্র্যাজিক হিস্টোরি কিন্তু দ্য টপ দ্য বয় দ্য টপ অফ দ্য মাউন্টেন যদি ওই রকম এক্সপেকটেশন নিয়ে পড়েন তাহলে একটুখানি ঝামেলায় পড়তে হবে এটার মানে প্যাটার্নটা একটু আলাদা মানে এখানে হিটলার হিমসেলফ একটা ক্যারেক্টার থাকে এবং তার সংস্পর্শে যে একটা ছেলে এসে তার লাইফে কিরকম চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে বইটা মানে যুদ্ধকে অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়েছে এই কারণে এইটাও কি একটু ডিপ্রেসিং টোনের আচ্ছা এইটা থেকেই কি জোজো র‍্যাবিট হয়েছে জোজো র‍্যাবিট ইনস্পায়ার্ড মনে হয় থিমে মিল আছে বাট এটা থেকে ডাইরেক্ট না বাট দুটো থিমে না ডাইরেক্ট না কিন্তু ওরা কিছুটা অ্যাডাপ্ট করছে হচ্ছে জোজো র‍্যাবিটে প্রবাবলি জোজো র‍্যাবিটে অ্যাডাপ্ট করছে বাট এটা ডিপ্রেসিং না তো না বাট হলো এটা থেকে এটা পড়েও খারাপ লাগবে মানে জোজো র‍্যাবিট তো কমেডি বানায় না টোন বেশি ডিপ্রেসিং হলে আমি হসপিটালে পড়বো না বিকজ আমি ডিউটি শিফটের সময় এখন খুবই আমি নিজেই ডিপ্রেসড অবস্থায় থাকি রোগীদেরকে খুন করতে ইচ্ছা করলে সমস্যা আবু বকর পড়াইছে কৌশিক ভাই ও যেন কি করে টাকা আদায় করে আমি তো ভাবতেছিলাম যে ওয়াজিদ ভাই স্টিল হয়ে আছে পরে দেখি চোখের পাতা নড়তেছে হ্যালো ওয়াজিদ সে তো আমাদের কথা শুনে না না শুনতে আমার ওই যে কি বলে ওই যে এখন যে অনলাইনে লাইভ ক্লাস গুলি হয় ওখানে ওই যে লোকজন নিজের ছবি এভাবে দিয়ে রেখে ঘুমায় ওয়াজিদের হচ্ছে সেরকম অবস্থা ওয়াজিদ নিজের ছবি দিয়ে রেখে নিজে সিনেমা ওয়াজিদ ভাই হচ্ছে সিনেমা দেখতেছে আর অডিওটা অফ করে রাখছে আমাদের এই জন্য কিছু শুনে না তোমাকে আমরা 5 মিনিট ধরে ডাকলাম তুমি খেয়ালই করো না না আমার হচ্ছে এখানে নেট ঝামেলা করতেছে এখন সে প্রমাণ দাও
ভাই আপনার বইটা 17 নম্বরে আছে লিস্টে মাই গড এই 17 দিন বাইচা থাকি নাকি ভাই এই যে বইটা 17 নম্বরে আছে ওয়াজিদ ভাই কয়টা বই পড়লেন এই ইয়াতে লকডাউনে না দিব না ওয়াসি ভাই সমস্যা নাই আপনার একটা সুবিধা আছে আপনি হ্যাঁ বলছি আপনি তো হচ্ছে ওয়াসি আহমেদ রাফি লেখেন নাই তো রোরে যখন সম্পাদকের কাছে বলবো ভাই ওয়াসি আহমেদের বই তারা তো মনে করবে সেই ওয়াসি আহমেদ কথাটা হচ্ছে বইটার রিভিউ দিব বাট তার আগে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে বইটা যখন পড়া শুরু করলাম বইটার অনেক দূর যাওয়ার পরও আমার শুধু এটাই মনে হচ্ছিল কৌশিক ভাই কি রাফি ভাইয়ের নামটা শুধু মানে শুধু শুধুই নিচ্ছে মানে বই চালানোর জন্য রাফি ভাইয়ের কোনো গল্প নাই কারণ কি আমার এটা ছিল হলো আছে তো ভাই আরে দাঁড়ান ভাই বলতে দেন এটা ছিল আমার ফার্স্ট ইমপ্রেশন তো আমি বইটা শেষ করার পর বুঝলাম আসলে কৌশিক ভাই হচ্ছে চুনকুটির আর ওয়াসি ভাই হচ্ছে রাঘব পাল সে হচ্ছে ভালো ভালো গল্পগুলো নিজের নামে নিয়ে কৌশিক ভাইয়ের সাথে রাখছে যে কৌশিক ভাই আপনি চাইলে থাকতে পারেন কোনো সমস্যা নেই এক্স্যাক্টলি আপনি ধরতে পারছেন বাজেট ভাই এরকমই করে এই যে ডাক্তার মানুষরা এগুলি সব হচ্ছে অমানুষ আমি বই ঘেটে ঘুটে বের করলাম পড়া শুরু করলাম খুবই ভালো লাগলো দুইটা গল্প আমি হচ্ছে ফেসবুকে পোস্ট করছিলাম অনুবাদ জরায়ু আর হচ্ছে দেয়ালের ফুটো মেবি হ্যাঁ তো এই দুটা গল্প কৌশিক ভাই প্রবলি হচ্ছে তখন এডগারকে পড়তে ছিল কিংবা আমার ওইটাই পড়ছে তো তারপর হচ্ছে কৌশিক ভাই আমার একটা ডিসকাশন হয় যে যেহেতু আমি অলরেডি করা স্টার্ট করছি উনিও ইন্টারেস্টেড ছিল তারপর আমরা ডিসিশন নিয়ে যে আমরা বইটা করে ফেলবো ছোট ছোট গল্প ছিল কিন্তু ওই যে আমার স্বভাব তো খারাপ মানে জিনিসটা হচ্ছে এক সপ্তাহে করে ফেলার কথা ছিল বাট এইটার জন্য আমি কৌশিক ভাইকে দুই মাসের মতো ঘুরাইছি বিশেষ করে হচ্ছে বইয়ের একটা বড় সড়ো আতেল ভূমিকা আছে এই ভূমিকার জন্য কৌশিক ভাইকে আমি এক সপ্তাহ ঘুরাইছি এই ভূমিকাটা কিন্তু খুবই মানে এজ এ সাহিত্য বিবেচনায় বলতে যে ভূমিকাটা খুবই ভালো হয়েছে ভূমিকাটা অ্যাকচুয়ালি খুবই উচ্চ মার্গীয় একটা সাহিত্য বিবেচনা হ্যাঁ ওইটা তো ওয়াজিদ ভাই ভালো লাগবে কারণ ওয়াজিদ ভাই সব লেখা হচ্ছে এরকম উচ্চ মার্গীয় আতেল লেখা সো ওয়াসির এই লেখাটা পছন্দ হবে এই ওয়াসি ভাই আমরা এই ধরনের উচ্চ মার্গীয় আতেল ওয়াজিদ ভাই ওয়াজিদ ভাই ওয়াজিদ ভাই তাহলে ধরদ্ধর পড়াইতে হবে সংস্কৃত বুঝতে পারবেন ওয়াজিদ ভাইয়ের মধ্যে আমি যে জিএইচ হাবিবের ছায়া দেখতে পাই একদম জিএইচ হাবিব তো ইয়া ওয়াজিদ ভাইয়ের গুরু ওয়াজিদ ভাইকে ফ্রি বই দিয়েছে গোলাপের নাম ফ্রি দিয়েছে উনি আমি খুবই জেলা আরে না ওইটা মিলু ভাই গিফট করছে আমাকে আপনি এসব চাপাবাজি কম রাখেন মিলু ভাই আপনাকে গিফট করবে আর মিলু ভাই এত পাগল হয় না এখনো বললে আমাকে আচ্ছা নেক্সট পড়লাম এই যে এটা গুলজারের ছোট গল্প দিব্য প্রকাশ আর অনুবাদ করছে ফজল হাসান অনুবাদ ভালো গুলজার কি লিরিসিস্ট ভালো অনুবাদ নিয়ে ঝামেলা নেই ওর হচ্ছে দুইটা বই আছে উর্দু লিটারেচার পড়া হচ্ছে মান্টো তো আগে থেকে পড়তাম এবার আমার একটু প্রেমচন্দ্র পড়া হলো কৃষ্ণচন্দ্র খুব পড়তেছি সোমেনচন্দ্র পড়তেছি ইসমত চুক্তাই পড়তেছি মান্টো ঘুরে ফিরে পড়া ইসমত চুক্তাই কোনটা বললেন আমি কিন্তু রিসেন্টলি উর্দু সাহিত্য পড়া শুরু করছি আমি একদম ফ্রিকোয়েন্টলি ছোট গল্প পড়তেছি আমি কৌশিক ভাইকে দুইটা বই মানে পাঠাইছিলাম অবদা কৃষ্ণচন্দ্রের কৌশিক ভাই পড়ছে নাকি জানি না তো আচ্ছা আমি কিছু হচ্ছে পাইছি খালি আমি দুইটা বই নামাইলাম উর্দু সাহিত্যের একটা হচ্ছে হলো দ্য গ্রেটেস্ট উর্দু স্টোরি এভার টোল্ড এটা একটা
আর আরেকটা হচ্ছে ইসমত চুক্তার লিহাফ এন্ড আদার্স স্টোরিজ, লিহাফ আর কুয়েলটা পড়লাম, দুইটাই ভালো লাগছে। ওয়াজেদ ভাইকে আমি তাহলে পার্সোনাল চ্যাটে কিছু মানে স্পেসিফিক কিছু গল্প আর কিছু বই সাজেস্ট করবো, আপনি পড়ে দেখেন আপনার ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই। যেটা বলতে চাচ্ছিলাম মানে আচ্ছা নেক্সট যেটা পড়লাম, হ্যাঁ বলুন বলুন, সেটা হচ্ছে যে আমি কৌশিক ভাইয়ের সাথে একটা এই যে উর্দু স্টোরির একটা ইয়ে করতে চাই, কম্পাইলেশন করতে চাই নেক্সট মেলায়। এইবার যেরকম আমরা ইয়ে করছিলাম মানে এরগার্ড খুব ভালো হয় ভাই এটা। আমি কৌশিক ভাইয়ের সাথে একটা উর্দু লিটারেচার নিয়ে কোলাবরেশন করতে চাচ্ছি। ওকে পরে দেখি, কারণ হচ্ছে যে আমি গল্প পড়ে না পড়ে বলতে পারতেছি না যে আসলে করতে পারবো কিনা। আপনার ভালো লাগবে আর এখানে করতে না পারার কিছু নাই ভাই, আপনি থ্রি বডি প্রপার না না, আমার হচ্ছে গল্প ভালো লাগতে হবে তাইলে হচ্ছে করতে পারবো, নাইলে ওই যে ফিল আসবে না। অনুবাদ ভালো হয়েছে, আমাকে তো হিমালয় বলছে খুবই বাজে হয়েছে অনুবাদ। না ও আমার কাছে যে ভাষণটা আছে ওর মধ্যে হিমালয় সুন্দর সুন্দর করে দেখলাম নোট ডাউন করে দিছে যে কোথায় কি মানে চেঞ্জ করা যেতে পারে ওয়ার্ড, আমার ভালোই লাগতেছে ওই জিনিস। এটা আপনি শেষ করতে পারলে বইলেন যে আপনি শেষ করতে পারছেন। বইটা একটু খুলে দেখান ক্যামেরা সামনে নিয়ে, খুলে দেখান। হ্যাঁ একটু খুলে দেখান যে এত দুর্দান্ত বইটার ভিতরে খুবই সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন আছে। তোমরা যেটা উর্দু লিটারেচার অনুবাদ করতেছো ওইটার নাম দিও তেরে নাম। কিছুদিন আগে উইশ ইউ ওয়্যার হেয়ার এর একটা অনুবাদ দেখলাম, দেখছেন এটা যে ভিজুয়ালাইজ করে একটা বেশি টানে আর কি করা, এই জন্যই বেশি ভালো লাগছে। ভালো লাগছে একটু বেশি ভালো লাগছে। আমরা একসময় ওই রেনবো গলিতে একটা দোকান নিয়ে নিই, রিদম নামে একটা, তিনটা দোকান ছিল ওইখানে মিউজিক এর, রেনবো রিদম আর সুরবিচিত্রা, তোমরা জানো সবাই তো। রিদমটা একসময় আমরা নিয়ে নিই আর কি, ওইটা আবার আমরা বেশ কিছুদিন এটা আমরা চালাই, আমি তুষার আরো আমরা তিন চার বন্ধু মিলে এটা লিজ নিয়ে পরে আমরা এটা অনেকদিন চালাই। সেই ঘটনাগুলি এখানে লেখা দিই, তখন আবার অনেকগুলি ঘটনা আছে আমাদের ওই, সেগুলি যদি নিয়ে একটু করা যায় এটা নিয়েই আসলে। মিলু ভাই আমরা কি দেখা দিব যে বইটার মানে ইয়া কাভারটা এই বই মেলায় বের হওয়ার কথা ছিল তো, মিলু ভাই তো শেষ করতে পারে নাই দেখে ওইটা বের হয়েছে দীপিকা পাডুকন। এই বইটার নাম হচ্ছে রিদম এন্ড রক, ওইটার হচ্ছে আমরা একটা মক আপ করছিলাম, তো মক আপটা আমরা এখানে দেখা দিই। লেখা যাচ্ছে প্যাভিলিয়ন 34 এ পাওয়া যাবে কিন্তু আসলে ওয়াও জোস পাওয়া যায় নাই। তুমি তো মানে পেইনফুল করে দিলে আমার জীবনটা এটা দেখা শোনা। ভাই এটা চাই ভাই, মানে বইটা হাতে নিয়ে ফিল করার জন্য হইলো চাই। আর ভাই ভাই সাইজ কি এরকমই হবে, এরকম মোটা? হ্যাঁ ভাই, এবার আমার
ভাই এবার আমার মতো স্বাস্থ্যবান বই চাই। না না তোমাদের আমি একটা এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম যে সাইজটা কি আমার মতো হবে সিদ্দিক ভাই এটা বলতো। না তোমার মতো না সম্ভব না। আচ্ছা যেটা আমি বলছিলাম এটা হলো যে আমি এই যে লিখতে গিয়ে আমার যে তিনটা বই হয়ে গেছে না এখন আমি এটা আর ওইভাবে যাইতে পারতেছি কি করি বলো তো ভাই। আমিও লিখতে পারতেছি না লকডাউনে, আমি লিখতে পারতেছি না, আমি জানি না, আমি আপনাদের কোনো পরামর্শ দিতে পারতেছি না। এক বছর হয়ে গেছে লিখতে পারতেছি না, তুমি খালি লকডাউন আমি লকডাউনে বাংলা সিনেমা দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে। আমি জসিমের একটা সিনেমা দেখলাম নিশাত। আপনি আপনি হচ্ছে দীপিকা পাডুকোনকে ভালোবাসতে সিনেমাটা সেকেন্ড পার্ট লেখেন তাহলে মাথায় কাজ করবে। আচ্ছা আমি মাত্র ইয়ে দেখলাম, আপনারা কেউ দেখছেন কিনা জানি নাই, যে জাস্টিস লীগের নতুন মুভিটা ডার্ক ডার্ক অ্যাপোকালিপস ওয়ার, দেখা নামে রাখছি ভাই, এখনো দেখিনি ভাই। জি হুজুর মাত্র দেখেছি, খুব ভালো লাগছে। মিলু ভাই কাজ করতে পারেন না কয়েকদিন? অন্য হ্যাঁ হ্যাঁ কয়েকদিন ওই যে অন্য কোনো প্রজেক্টে কিছু একটা লিখে এরপরে হচ্ছে যে আবার ইয়ে করতে পারেন। তো এক্স্যাক্টলি আমিও এটা অনেকদিন পরে আবিষ্কার করলাম যে আমি সুইচ করি এটা বাদ দিয়া মিলু ভাইয়ের তো একটা অনুবাদের কাজ করার কথা। মিলু ভাই ওই যে মুরাকামির ওই মিউজিক রিলেটেড যে বইটা, হ্যাঁ খুব ভালো হয়, ওটা কয়েক পৃষ্ঠা করলেন। হ্যাঁ হ্যাঁ ওই যে মুরাকামির বইটা ওটা করা যায় ভাই। তারপর ডিলানের অটোবায়োগ্রাফিটা আছে, ওটা অনুবাদ করতে পারেন ভাই। এখন তো আরো মানুষের বেশি চাহিদা থাকবে আসলে, তাই না? মানুষ জানতে চাবে আসলে যে কে এই লোকটা। আমার কাছ থেকে অনেকে জানতে চাইছে যে আমি কখনো ডিলারের গান শুনি নাই, তো নোবেল পাওয়ার পরে তাদের আগ্রহটা বাড়ছে। বাংলাদেশে ডিলান ভক্ত অনেক আছে সত্যি কথা, মানে আগেকার ইয়ারে তারা আছে, কিন্তু আসলে অসম্ভব ব্যাপার ওরে না ভালো লাগার কিছু নাই আসলে। বব ডিলান স্বর্গের দরজায় ঠক ঠক টাইপ অনুবাদের বদলে এই যে মিলু ভাইয়ের অনুবাদ চাই আসলে। বব ডিলানের ফ্যান বেস এর সবচেয়ে বড় ব্যাপারটা কি, মানে সব জেনারেশনের ফ্যান আছে দেখা যায়। এটাই ওরা যদি পরে লেখা গুলা এটা খুবই একটা শুরু করছি এই জন্য। আমি আসলে সাহিত্য বা বই বই ওইভাবে চিন্তা করে লিখি নাই, আমি চিন্তা করছি যে মিউজিকের ছেলে পেলেরা পড়বে, মিউজিকের ওরা যদি একটু জিনিসগুলি একটু জানলো বা জানলো যে ভাই এটাই। তারপর আরেকটা ব্যাপার যে আমাদের এখানে ফ্লয়েডিয়ান পড়ছো, আমি ফ্লয়েডিয়ান কিন্তু অ্যাকচুয়ালি ওই পিঙ্ক ফ্লয়েড নিয়ে যে লিখবো সেটা কিন্তু আমি চিন্তা করি নাই আগে, লেখার আগে। আমি লেখার আগে চিন্তা করছি যে একটা ব্যান্ড কিভাবে গড়ে উঠে এবং আস্তে আস্তে ওরা কিভাবে সাকসেসফুল হয়, এই জার্নিটা আমি আসলে দেখাতে চাইছি যে এটা নট নেসেসারি পিঙ্ক ফ্লয়েড। আমি কিন্তু এটা বিটলস নিয়েও লিখতে পারতাম আসলে। আমাদের দেশে তো মনে করেন কোন ব্যান্ড ফেমাস ব্যান্ড ভেঙে গেলে আর কি লোকজন যেভাবে হাহুতা শুরু করে, মানে এই ভাঙা গলা যে ব্যান্ডের সাথেই আর কি যে সবসময় মানে পিঙ্ক ফ্লয়েডের মতো ব্যান্ডও এটা ছিল আর কি, এটা দেখান জানার জন্য হইলো আর কি এই বইগুলো আর কি। আরে তারা আগাচ্ছে নতুন নতুন মিউজিক, তারা নিজেরা ক্রিয়েট করতেছে, এটা একটা মজার জার্নি আর কি, একটা ব্যান্ড কিভাবে নিজেদের মধ্যে কেমিস্ট্রিটা বিল্ড আপ করে চারটা পাঁচটা ছিল, এটা আর কি মূল বিষয় ছিল আসলে দেখানোর। আচ্ছা মিলু ভাই সেটা একটু জানতে চাচ্ছি, আপনার কি মানে ইন ফিউচার মেটাল মিউজিক নিয়ে এরকম কিছু লেখার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ ইচ্ছা তো আছে। আমার ওয়াইফ আজকে বলছে যে তুমি জিওরে নিয়ে লেখো,
যখন অদি চলে যায় তখন নেয়, আবার সে পরে তার জার্নিটা, আবার কয়েকবার সে ব্ল্যাক সাবাথে ফিরত আসে। সো এটা একটা ইন্টারেস্টিং গল্প হইতে পারে আসলে, তার জীবনটা অনেক। আচ্ছা প্রান্তদা মেবি কমেন্ট করছেন যে আমার নতুন বই পাচ্ছেন না, আমার ইঁদুর উপন্যাসটা লেখার কি, ইঁদুর উপন্যাসটা আমার মনে হয় না আমি এই বছর লিখবো ভাই, কারণ ইঁদুর উপন্যাসের যে মেইন বেস এটা ছিল যে প্লটটা যেটা ছিল, হ্যাঁ আমার একটা উপন্যাস আসার কথা ছিল চমৎকার ধরা যাক একটা ইঁদুর, এবার ওই বইটার মেইন প্লটটা কিন্তু ছিল একটা প্যান্ডেমিক কে বেস করে। 2019 আমার বইটার প্লটিং পুরো করা ছিল, গত বছরই বের হওয়ার কথা ছিল। ওখানে কিন্তু মোটামুটি এরকম একটা সিচুয়েশন থাকে যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা প্যান্ডেমিক সিচুয়েশন ব্রেকআউট করছে, সেখানে সবাই এরকম কোয়ারেন্টাইন লকডাউনের মধ্যে আছে। আমার মনে হয় বইটা নামে আগাইতাম, বাট এই বছর মানে রিয়েল লাইফ প্যান্ডেমিক সিচুয়েশনটা ফেস করার পরে এত বেশি প্যানিক হয়ে গেছি, আমার মনে হয় এটা একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স হবে। আমি যখনই ওই বইটা লেখায় হাত দিব আমার কাছে এই টাইমটার কথা মনে পড়তে থাকবে বেসিক্যালি, যে এখন যদি আমি সার্ভাইভ করতে পারি এই স্টেজটা, আমি জানি না আল্লাহ হায়াত রাখছে নাকি, এই স্টেজটা যদি আমি সার্ভাইভ করে যেতে পারি আমার মনে হয় ওই নভেলে হাত দিতে গেলে আমার একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স কাজ করবে, যে না এরকম একটা প্যান্ডেমিক সার্ভাইভ করে আসছি, এটাকে আমি আবার ফিকশনাইজ করে লিখতেছি। তো আপাতত আমার মনে হয় দুই বছরের মধ্যে আমি ওটাতে হাত দিচ্ছি না ইঁদুরে, তবে আমি চেষ্টা করতেছি কিছু গল্প লেখার। যদি আমি কিছু লিখতে পারতেছি না, গত দুই মাসে আমি অনেক চেষ্টা করতেছি লেখার, বিশেষ করে এখনো এই যে যখন কোয়ারেন্টাইন থাকা শুরু হয়েছে কেন যে আমি লিখতে পারতেছি না। তবে সামনের মেলায় হচ্ছে আমার একটা, এইবার যেরকম গল্প সংকলন করছিলাম যেবার কসরুত অন্ধকার, এই টাইপেরই আরেক, এইবারটাই হচ্ছে একটু জনরা স্পেসিফিক ছিল না, নেক্সট টাইম ম্যাজিক রিয়েলিজম ফোকাস করে একটু জনরা স্পেসিফিক একটা গল্প সংকলন করতে চাচ্ছি, আর খুবই ছোটখাটো একটা নভেলা দেখতে চাচ্ছি। সেটা থ্রিলার হবে না, আবার যে খুব মানে সমকালীন হবে তাও না, ওটা একটু এক্সপেরিমেন্ট। আপাতত দুইটা প্ল্যান আছে সামনে নেক্সট মেলা। কিভাবে লিখবো মানে কিছু স্টাডি দরকার ছিল ওগুলো ইয়ে করলাম, এখন আর কি যে হাতে একটা অনুবাদ আছে কাজ শেষ করে ফাইনালি বসবো ইনশাআল্লাহ। ভালো সালমান কি কি মৌলিক লিখতেছে এখন? এখন হচ্ছে যে দুইটা আর কি বেসিক্যালি, একটা হচ্ছে যে একটা নাম হচ্ছে রণজয়, এটা ওটা আমার হলো প্রথম প্রজেক্ট, যেটা হলো দিঘস খাবের আগের মানে তখনকার, ওটা আশা করছি শেষ করবো। রণজয় কোন কোন টাইম পিরিয়ড নিয়ে, কোন টাইম পিরিয়ড নিয়ে? রণজয় হইতেছে যে বেসিক্যালি এটা হলো মেঘনাদ বধ যে কাব্য আছে যে আমাদের মধুসূদন দত্তর আর কি, যে ইয়ার থেকে ওইটার থেকে ইন্সপায়ার্ড, বা এটা হচ্ছে যে বর্তমান সময়ে অনেকটা আমি এটা বলবো যে গিলগামেশ যে ধরনের মানে ওই ধরনের ইন্সপায়ার্ড আর কি মেঘনাদ বধ কাব্য থেকে, এপিক থেকে আর কি। এপিক থেকে ওয়াজেদ ভাই কি লিখতেছেন এখন মৌলিক? আমি একটা গল্প ওই যে অবরুদ্ধতার গল্পে ওই সংকলনে দিলাম, খুবই জাত একটা গল্প, আমার মনে হয় না শরীফুল ভাই এটা নিবে, পরে টরে বলবে কি লিখছে। না না আমরা কিন্তু কৌশিক ভাইয়ের কাছ থেকে মৌলিক গল্প চাই। আচ্ছা কৌশিক ভাইয়ের কাছ থেকে আমি একটা মৌলিক গল্প জমা দিয়েছি অলরেডি শরীফ ভাইয়ের কাছে, তো আচ্ছা এখন উনার উপরে সবকিছু আর কি, অবরুদ্ধতার গল্পের জন্য আমি কালকে বসবো হয়তো, অবরুদ্ধতার গল্প নিয়ে কালকে শেষ করবো হয়তো বসে। আমি আপনি তো ডেডলাইন ছাড়া শেষ করতে পারি না, 7 তারিখে বসে 8 তারিখে দিয়ে দিবেন। কিসের ডেডলাইন? এইটা হচ্ছে বাকিঘরের একটা সংকলন করতেছি আর কি, যে এই কোয়ারেন্টাইনে যারা বাসায় বসে ওই কোন 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 গল্প লেখা হলে বা ইয়ে লেখা হলে ওই কারণে আর কি, যে একটা ডেডলাইন দেওয়া হয়েছে আমাদের 8 তারিখের মধ্যে। আমি আমার এডেন্সিতে ছিলাম তো, মানে ওই ওই ডেডলাইন না মিট করলে করার কোন চাহিদা না থাকলে। এইটা কিন্তু ট্রু, মেলার প্রেশারটা আসলে কিন্তু লেখা ঝটপট হয়,
আমি আমিও জানি না, আমিও অ্যাডভার্টাইজিং এজেন্সির কারণে কি এটা হয়েছে কিনা জানি না। আমি সারা বছর চিন্তা করি, মেলার প্রেশার আসলে লেখা শুরু হয়ে যায়, লিখি সারা বছরই অল্প অল্প। তাড়াহুড়া করে লিখলে লেখা খারাপ হবে বা এটা এটা কিন্তু আমার কাছে মনে হয় আপু সাম এক্সটেন্ড কথাটা আর কি রাইট না। এটা প্রমাণ পাই আমরা ধনুর্ধরে। ধনুর্ধর হচ্ছে যে সিদ্ধি ভাষাতে যখন আমার এবছর লাস্টের দিকে গত বছর লাস্টের দিকে যে সিদ্ধি ভাই বললো যে এটা লিখবো কিনা শিওর না, পরে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝে কিন্তু লিখে শেষ করে এবং বুটে আসলেও দুর্দান্ত হয়েছে। না এটার একটা কারণ আছে, এটার কারণটা হচ্ছে এটা অন্য বইয়ের ক্ষেত্রে আবার খাটবে না। ধনুর্ধর ধরো পুরো আউটলাইন আমার করা হচ্ছে যখন আমি ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা তো যে কারণে হচ্ছে মানে ধরো আমি পুরো গল্পটা জানতাম বলে আমি এটা নামাইতে পারছি বা ধরো এইতে। তবে ইন্টারেস্টিংলি যেটা যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করছে প্রসেনজিৎ, ওইটা কিন্তু আমি লিখতে লিখতে তৈরি করছি, ওইটার কোনো আউটলাইন ছিল না, গল্পেও ছিল না ওই ক্যারেক্টারটা। না প্রসেনজিৎ একদম ইভিল ক্যারেক্টার হিসেবে আই থিঙ্ক যে খুবই পারফেক্ট হয়েছে, মনে করেন যে খুবই যত্ন নিয়ে করা হয়েছে আর কি, আপনার প্রতিচ্ছবি দেখা গেছে। না এটা অ্যাকচুয়ালি ট্রু না, এটা বলা অনলাইন অন এয়ারে ঠিক হচ্ছে কিনা জানি না। এটা হচ্ছে আমাদের দেশের একজন ইর ছবি ই আছে, সেটা হচ্ছে ধরো যে খুব ঠান্ডা মাথার কিলার ছিল। তার নাম জেড দিয়ে শুরু হয়, জেড প্রেসিডেন্ট ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যথেষ্ট হয়ে গেছে। আচ্ছা যথেষ্ট ক্লু দিয়ে দিছি। আচ্ছা স্পয়লার নাই কিছু ভাই, এটা এইটাই মানে তুমি রদুসির ঘটনাটা বলো তো, মানে এটা কি সে কি ইয়েতে ব্লগটা, এটা তো একটা ব্লগ কি, মানে এখানে শুধু কি বইয়ের, আমরা আমি তো শুধু কিছু রিভিউ দেখেছি, আর এটা কি মানে এটার উদ্দেশ্যটা কি বা কি ধরনের ম্যাগাজিন টাইপ কি? ভাই আপনি মিউট করে কথা বলতেছেন। আচ্ছা আচ্ছা এটা প্রিন্ট ম্যাগাজিন রাইট? হ্যাঁ এটা একটা ম্যাগাজিন, এটা তোমরা একটা অনলাইন, হ্যাঁ অনলাইন, হ্যাঁ অনলাইন ভার্সন আছে ওইখানে আর কি। বই মেলার টাইমে ওই বইয়ের প্রিভিউ গুলো করছি, চাইলে রিভিউ করতে পারি, বাট রিভিউ আমার ওইখান থেকে করার ইচ্ছা নাই। রিভিউ পার্সোনাল পোর্টফোলিও সাইট যেটা আমার ওইখান থেকে করার ইচ্ছা। আচ্ছা আর না হলে রোড থেকে। গুড গুড, এটা তাহলে মানে কি বিনোদন ম্যাগাজিন, ওই সবকিছু আছে, সিনেমা গান লাইফ, হ্যাঁ হ্যাঁ লাইফ স্টাইল, তবে হচ্ছে নারী কেন্দ্রিক। আচ্ছা 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 ভেরি গুড। এই যে পাঁচটি উপায় বাসায় বসে চুল কাটার ব্যবস্থা, এর এই টাইপ বা ভুরু প্লাক করার ব্যবস্থা, এই টাইপ ইয়াগুলি আর্টিকেল গুলি লিখে হচ্ছে বাজেট ভাই এখানে। না ভাই এগুলো আমি লিখি না, এগুলো লেখার জন্য আলাদা লোক আছে, আমার অন্য ফিচার লিখতে হবে। কৌশিক ভাই আপনি যে একটা রম্য লেখা শুরু করছিলেন সেটা কি হইলো? ওইটা ওই এরকম মানে আমি দুই তিন পেজ লিখে লিখি নাই, কারণ ওইটা হচ্ছে একটু পলিটিক্যাল স্যাটায়ার টাইপ, কারণ পলিটিক্যাল স্যাটায়ার লেখাটা মনে হয় নিরাপদের জন্য না, মানে ব্যাপারটা হচ্ছে যে ওই বিষয় নিয়ে তো হয় লিখতে হয়। এখন ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে আমরা যখন ধরেন ফেব্রুয়ারিতে বের করবো তখন জিনিসটা ট্রেন্ডিং থাকবে না, লোকজন এটা মনে রাখতে পারবে কিনা, যে রিলেট করতে পারবে কিনা সেটা একটা ব্যাপার। আমি হয়তো এটা এলেবেলে, ওইটাই এলেবেলে,
তো হচ্ছে যে যেটা হচ্ছে যে ওইটা ওইভাবে না লিখে তো ওইটা আমি হয়তো শর্ট স্টোরি টাইপ, মানে আগে আমার প্ল্যান ছিল যে ওইটা একটা হচ্ছে যে রিলেটেড কিছু গল্প থাকবে, এখন সেটা রিলেটেড গল্প থাকবে না, কিন্তু সেপারেট স্ট্যান্ড অ্যালোন কিছু গল্প নিয়ে ওইটা হয়তো এলেবেলে টাইপ করবো। আর আমার মনে হয় কৌশিক ভাইয়ের স্ট্যাটাস নিয়ে একটা সমগ্র বের করা উচিত এই যে। হ্যাঁ স্ট্যাটাস এর ওইটা ওইটা টোটালি ডিফারেন্ট প্ল্যান, ওইটা হচ্ছে যে স্ট্যাটাস গুলি তো অ্যাকচুয়ালি ঝামেলাটা হচ্ছে যে ওই পিছনে ব্যাকগ্রাউন্ডটা রাখার জন্য ওইখানে আমাকে ওয়ার্ড খুব সাবধানে সিলেক্ট করতে হয় যে কতগুলি ওয়ার্ড হবে, বাট বইতে হচ্ছে আমি ওইভাবে করবো না, ওইটা একটু প্রপারলি করবো। আর প্লাস হচ্ছে যে ওই নিউজ গুলির হচ্ছে ডেসক্রিপশনটা থাকবে ওইখানে, ডিটেলস থাকবে একদম পত্রিকার মতো করে, যাতে লোকজন আসলে হ্যাঁ ওরকম। হ্যাঁ অ্যাকচুয়ালি রুম্মানের সাথে আমার এটা নিয়ে কথা হয়েছে অলরেডি, তো হচ্ছে যে দেখা যাক কি হয়, মানে আমরা ওরকম ছোট ওই যে চটি বই সাইজ করবেন, চটি বই সাইজের হবে ওটা, মোটা কোনো খুব বেশি হবে না, হয়তো 30টার মতো, মানে যতগুলি স্ট্যাটাস এর মধ্যে হয় ওই 30টা 40টা ওরকম করে হয়তো হবে। বাট আমি বলছি যে ওইটা হচ্ছে খবর দেখতে, যেন পেজটা দেখে মনে হয় যে এটা খবরের কাগজ, তো ওরকম যদি করতে পারে ডেসক্রিপশন না দিই ওইটা ওই একই ব্যাপারই হবে যে টেন্ট গুলি আসলে ধরতে পারবে না যে জিলাপি নিয়ে কেন করতেছি, তো ওইটা যদি আমি এখন একটা স্যাটায়ার টাইপ একটা নিউজ বানায় ফেলি তাহলে হয়তো লোকজন ধরতে পারবে যে আচ্ছা এটা নিউজ এর জন্য আর কি, মানে এক্সপেরিমেন্টাল, ওইটা খুব বেশি বড় করবো না, কারণ লোকজন যাতে বলে যে বলে যে এই টাকা ফেরত দেয় কি লিখছো সেগুলি। ওয়াজেদ ভাইয়ের কাছে একটা গান শুনতে চাই। কি হ্যাঁ ওয়াজেদ গান শোনো। আরে হ্যাঁ ওয়াজেদ ভাই গান শোনো, আমি শুনো ভাই বেদের মেজ ওস্তার গান ধরেন, ওয়াজেদ ভাই বেদের মেজ ওস্তার গান, এই যে মিনু ভাইয়ের দেখা যাচ্ছে কি বলে গিটার দেখা যাচ্ছে এখান থেকে বসে, গিটার তো আর গান দিতে পারে না, আপনি গা আমাদের সাথে কিন্তু আড্ডা একজন আছে, মানে কয়েন যে সে শুরু থেকে দেখতেছেন প্রান্তদা, প্রান্তদা সম্পর্কে আর কি যে জানেন বোধহয় অনেকে, যে হচ্ছে উনি কিন্তু মানে এখন তো হচ্ছে এই এই যে কৌশিক ভাই গান শোনাবে। হ্যাঁ প্লিজ ভাই আপনি যদি এখন গান শোনা, এই যে 13 জন যে লাইভে দেখতেছে এই 13 জনও থাকবে না, একটা গান ভাই সমস্যা নাই আমরা শুনতে চাই, বাপ্পারাজের একটা মুভি আছে প্রেমের সমাধি ওখানকার একটা গান শুনতে চাই। ওই ওই সিনেমার কোনো গান আমি পারি না, ওইটা যদি পারতাম আমি করে রাখতাম, নেক্সট নেক্সট লাইফের জন্য আমি গান রেডি করে রাখবো, দাঁড়া একটা ভালো গান তুলে নিয়ে আসবো। হ্যাঁ কি গাবো, একটা কিছু গাও, ইয়েও গাইতে। আরে আমি হ্যাঁ কৌশিক ভাই, আরে কৌশিক ভাই গান গান কি হবে, আরে গান না আমি কিচ্ছু পারি না গান, আরে চলেন না একটা যে কোনো কিছু, যে কোনো কিছু গান না গান না, আরে ভাই আচ্ছা মিলু ভাই আমার মনে হয় আমরা কিছু কমেন্টস পড়ে ফেলি, অনেকগুলি কমেন্টস হয়ে গেছে, বেশিরভাগ কমেন্টস তো আসলে ইয়া দিছে প্রান্ত ভাই, উনি প্রান্ত ভাই আর প্রেম আপু দুজনে কমেন্ট দিয়ে যাচ্ছে, সবাই তো তোমার কাভার পছন্দ করেছে, কাভার তো পছন্দ করছে সবাই, এখন কাভার দিয়ে তো হবে না বই বের হতে হবে, বইটাই হচ্ছে আসল। আচ্ছা মিলু ভাই ওভারটা আপনার মোবাইলের স্ক্রিন পেপার হিসেবে বা ওয়ালপেপার হিসেবে সেভ করে রাখেন তাহলে ইয়া পাবেন, উৎসাহ পাবেন। হ্যাঁ ঠিক ঠিক, আই নিন একজন কমেন্ট করেছে ওয়াসি আহমেদ রাফি ভাই ভালো গান গায়, ওনার গান শুনতে চাই। হ্যাঁ এটা ওয়াসি ভাই গান গান করতে গান করতে স্লিপ নট, স্লিপ নট আপনি স্লিপ নট একটা গান করতে, ব্যান্ডও ছিল আমি শুনতে পাচ্ছি না আপনাদের কথা, কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ একটা গান শোনান রাফি ভাই। আচ্ছা
মানে দীপিকা বইটা লেখার পেছনে আপনার মোটিভেশন কি ছিল, এই যে দীপিকা কে পার উপকমকে ভালোবাসে, আপনি গান শোনালে বলবে, আপনি গান শুনান তারপর মিলু ভাই বলবে বলবে। হ্যাঁ কৌশিক জানে আসলে, কৌশিক ভাই কৌশিক ভাই কি বইটা একটু, আমি কেমনে জানবো, লেখক বলবে, আপনি গান শুনাইলেই বলবে, বল গান শুনাইলেই বলবে। ছবি তোলা নাই, আমাদের সাথে লাইভটা দেখতেছেন তারা অনেকে হয়তো জানেন না যে মিলু ভাইয়ের একটা এই মিউজিকের বইয়ের বাইরেও মিলু ভাইয়ের একটা আলাদা ফিকশন আছে, একটা রোমান্টিক উপন্যাস আছে, তোমরাই জানবা, এটা জানি না আসলে, আরে একটা হইলেই হইল, পাড়ুকনকে হচ্ছে ওই যে ওটা ডি দিয়ে লিখে, সো এটা পাড়ুকন করি আমরা, ডয়সিনো র যেটা সেটা ওরা ডি দিয়ে লিখে। হ্যাঁ এই যে দেখো লেখক জানে, লেখক জানে এইগুলা, এই যে এটা হচ্ছে ছোড় দো আচল গানটার বানান দেখলেই বুঝতে পারবেন। এই ভাই গানটা সুন্দর ছিল তো, গান আরেকটু গান, আমার গিটার টিউন করা নাই, আমার টিউনার নাই, আমি গুলি টিউন করতেও পারি না। অ্যাপ দিয়েও পারি না। শরীফ ভাই হচ্ছে একদিন এসে আমাদেরকে গিটার বাজা শুনাইলে পারে কিন্তু লাইভে। যেহেতু সাইফাই পছন্দ করেন, একটা সিরিজ দেখেন অ্যামাজন প্রাইমের, ফিলিপ কে ডিক এর ইলেকট্রিক ড্রিম, ইলেকট্রিক ড্রিম, এটা নতুন আসছে, আটটা পর্ব আমার দেখা শেষ আর দুইটা বাকি, মজা পাবেন, লিপকেটিং তো জোস। ওনাতে তো গান ছিল, আপনি একটা ফিচার লিখেন এটা নিয়ে ওয়াজিদ ভাই। আমি তো ওই যে এটা ডাউনলোড করেছি যে ম্যান ইন হাই ক্যাসল না কি জানি একটা আছে যে ওটা ডাউনলোড করতে পারি, বলা যায় না, ওটা হচ্ছে অ্যানথোলজি আর কি, ওই লিপকেটিং এর, হ্যাঁ হ্যাঁ ম্যান ইন হাই ক্যাসেল হচ্ছে, ওরা হচ্ছে জাস্ট আইডিয়াটা নিছে, এই ইলেকট্রিক ড্রিমটাও সেম, ওরা জাস্ট আইডিয়াটা নিয়ে নিজেদের মতো গল্প স্টোরি ডেভেলপ করছে, এক একটা অ্যান্থোলজি বানাইছে, দশটা মোট টোটাল গল্প আছে, তো ফিলিপ কে ডিক এর একটা ইয়া আছে, মানে ভাব আছে, এখন ভাল লাগবে দেখলে। আচ্ছা ভাইয়া কৌশিক ভাই মতো না হচ্ছে ভালো, কৌশিক ভাই রাফি ভাইকে একটা কথা বলতে চাইছিলাম যে আমি হচ্ছে যে ইয়া সিদ্দিক ভাই অনেক হাম্বল না অনেক ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একটা ফেসবুক লাইভ থেকে শিখেছি যে হাম্বল মানে হচ্ছে অহংকারী, তো এই জিনিসটা আমরা জানতাম না, আমরা উল্টাটাই জানতাম, এখন হচ্ছে যে আমরা তারপর বুঝতে পারলাম যে আসলে সিদ্দিক ভাই অনেক অহংকারী মনে হয় সালমান এই মুহূর্তে। কিন্তু শুধু একটু জেনে রাখেন যে সিদ্দিক ভাই খুবই হাম্বল মানুষ, খুবই অহংকারী, এবং সাদাত হোসেন একজন আন্ডাররেটেড রাইটার। আচ্ছা আবারও পাঠাবো, আমিও জানি দেখি নাই, বাট আমি বুঝতে পারছি কনটেক্সট।
না না এটা তো কালকে আমরা ইনবক্সে পাঠাইছি, আপনি দেখেন নাই? হ্যাঁ সিদ্দিক ভাই দেখেন নাই, আপনাকে পাঠাইছি তো। আমি দেখি নাই, আমি কালকে তো আমি জার্নিতে ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কি রকম জার্নি করলো তোমার, কত ঘন্টা পৌঁছেছিস? আমি 5 ঘন্টা 45 মিনিট একদম গুনে গুনে, তাও রাউন্ড ঠিক আছে। কি অবস্থা রাস্তাঘাটে? রাস্তাঘাটের অবস্থা, রাস্তাঘাট ফাঁকা, মানে আমাদের কোথাও ব্রেক করতে হয় নাই, আর সবকিছুই চলতেছে। আপনি যদি রাধাগাদি হয়ে বসেন বা আপনার কাছে যদি পারমিশন না থাকে তাহলে আটকায় দিচ্ছে, আদারওয়াইজ আমি তো পারমিশন ম্যানেজ করছিলাম। প্লাস হচ্ছে আমরা হচ্ছে মানে পুরো মাইক্রোতে 4 জন ছিলাম, 10 জনের সিট, তো ওই কারণে পুলিশ কিছুই বলে নাই, ছেড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিলু ভাইয়ের প্রতি একটা আমার একটা প্রশ্ন ছিল মিলু ভাইয়ের কাছে, যে ভাই তো মানে পিঙ্ক ফ্লয়েড যেরকম আমরা দেখছি, দেখলাম যে একটা পিঙ্ক ফ্লয়েডের ইতিহাস বা এখন বাংলাদেশে এখন যে লেজেন্ডারি মিউজিকের যারা এখনো জীবিত আছেন, আয়ুব বচ্চু তো মারা গেলেন, যেমন জেমস, ওনাদের মিউজিকের যাত্রা বা ইয়ে নিয়ে কিরকম কোনো কিছু করার প্ল্যান আছে কিনা, যে এখন যারা জীবিত আছে? না এটা আসলে আমাদের প্ল্যান আছে, আমি 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 মিলু ভাই তুষার ভাই অ্যাকচুয়ালি এই বইমেলাতে ওইগুলি নিয়ে কথা বলছি। জেমসেরটা আমার মনে হয় কারণ হচ্ছে জেমস উনি নিজে চান না যে উনি আর কি বলে বায়োগ্রাফি হোক, এরকম কিছু একটা ব্যাপার আছে, ওনাকে অনেকেই নক করছে। বাংলাদেশের বেস্ট এবং ওনার লাইফ নিয়ে অ্যাকচুয়ালি লেখা হওয়া উচিত, এবং মিলু ভাই আমার ই করার কথা উচিত, আমরা মুভিও বানানোর প্ল্যান করছি, আমরা বইয়ের জন্য কাজ করতেছি যারা বাংলাদেশি রকস্টার। আসলে সিদ্দিক ভাইয়ের সাথে একটা এরকম প্ল্যান আছে, প্লাস হচ্ছে যে আমরা আলাদা ভাবে কিছু প্ল্যান করছিলাম, কিন্তু এগুলি যে লকডাউনের জন্য আমার মনে হয় না এখন আর কি যে হবে বইমেলার জন্য, বাট এরকম যেমন আমি যেটা নিয়ে মিলু ভাইয়ের সাথে আলাপ হয়েছিল, এটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা জিনিস জানতে পারছি, সেটা মিলু ভাইয়ের সাথে শেয়ারও করছিলাম, যে লোকটা নিয়ে কথা বলতেছি উনি গুলির কারণে উনি বাম কানে কম শুনতেন, মনে আছে মিলু ভাই যে আমি শেয়ার করছিলাম আপনার সাথে? ওইটা এটা মিলু ভাই জানে না, এটা জানার পর আমি অবাক হয়ে গেছি। জাফর ইকবাল তো গুলি খেয়ে মারা গেছে। ও তাহলে জাফর ইকবাল, আচ্ছা না ঠিক আছে, আমরা এগুলি নিয়ে কথা না বলি, আমরা স্পয়লার না দিই। না তবে কি মোগল নামা তো নন ফিকশনই বলা যায়। আচ্ছা এই পর্যায়ে হচ্ছে ব্যাপার যেটা হচ্ছে অডিও বুক শুনলাম, ওকে আমরা একটু টপিক ঘুরাই, অনেক বোরিং হয়ে যাচ্ছে, লোকজন ভেগে যাচ্ছে, সো আমরা হচ্ছে একটু ইন্টারেস্টিং জিনিস ঢুকাই এর মধ্যে। তো যেটা হচ্ছে যে হ্যাঁ আমরা হচ্ছে যে ইয়া করি কি বলে আমাদের যে 4 জন বিখ্যাত রাইটার আছেন এখানে, তো ওনাদের 4 জনের 4 রকমের বৈশিষ্ট্য আছে, তো আমরা সেটা দিয়ে হচ্ছে 4টা ছবি বানাইছি, তো ওই ছবিগুলি আমরা এখন এখানে দেখাবো এবং লোকজন কি মনে করে সেটা একটা ইয়া নেবো আর কি, মত। হ্যাঁ তো আমরা প্রথমে শুরু করবো ওয়াজেদ ভাইকে দিয়েই, আমাদের সবচেয়ে মুসলমান লোক। লোকজন হচ্ছে মানে আপনারা বলবেন যে কেমন হলো, তো প্রথমে দিয়ে দিই কেমন লাগছে। হাই আমাকে কেমন লাগছে? ওয়াও ওয়াও, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ওয়াজেদ ভাইয়ের কালো বন্দুক আছে সাথে। ভাই এই ছবিটা আমি কভারে দিব, দিবেন? হ্যাঁ অবশ্যই। আমি দিবে একটা পোস্টার বানানো হচ্ছিল আরগুলো দেখেন ভাই, এইটার দাঁড়ান এক মিনিট, এটার ক্যাপশন হবে ওয়াজেদ ভাই আপনার বই পড়েছি আমি প্রমাণ দে। তো ওয়াজেদ ভাইয়ের ছবি দেওয়ার সাথে সাথে 2 জন ভিউয়ার বেড়ে গেছে। আচ্ছা এখন নেক্সট কি হতে পারে? নেক্সট আমরা ইনভিজিবল ব্যাটম্যান সিদ্দিক ভাইটা দেন ভাই নেক্সট। আচ্ছা নেক্সট হচ্ছে সিদ্দিক ভাই। ওয়া সিদ্দিক ভাই কেন
থানোস সেটা আমি এখানে একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে সিদ্দিক ভাই হচ্ছে বিশাল বিশাল দুর্দান্ত সব বই হচ্ছে এই জাস্ট তুরি বাজায় লিখে ফেলতে পারেন, সেই কারণে হচ্ছে মানে ওনার কাছে এরকম ইনফিনিটি স্টোর আছে দেখে হচ্ছে সিদ্দিক ভাই হচ্ছে আমাদের থানোস। ছবিটা বেশ দীপ ভাই হাসি দেখতে পাচ্ছি ভাই, এখানে হচ্ছে একটা একটা এখানে হচ্ছে আমার ডায়লগ মাথায় আছে যেটা এক চুটকি সিন্দুর কা কিমত তুম কে জানো গে রমেশ বাবু। এখানে হচ্ছে সিদ্দিক ভাই বেস্ট হচ্ছে এখানে একজন ধর্মপ্রাণ মুমিন বান্দা, মুমিন বান্দা যে দাড়িও ভালো মতো বুঝে ভাই, এটা টুপি দিবেন না ভাই, টুপি ছাড়া এটা হয় ভাই, এটা টুপি দিবেন সিদ্দিক ভাইয়ের সাথে হালকা মিল আছে ঠিক আছে কিন্তু হ্যাঁ। আচ্ছা নেক্সট হচ্ছে সালমান, সালমানের টা আসলে আমরা সবাই জানি, সো সালমানের টা কিছু লুকানোর ইয়া করার কিছু নাই, এটা হচ্ছে সালমান দা সাইবর্গ মেশিন ম্যান, পাঁচটা বই কমপ্লিট করে ফেলেছে অলরেডি মেশিন দিয়ে। হ্যাঁ সালমান দি মেশিন ম্যান, সালমান এটা সুন্দর হইছে, এটা সুন্দর হইছে ভাই, কারণ সালমান সত্যি করে বলো তুমি কয়টা বই শেষ করছো ইয়ার মধ্যে? এটা ভাই মেলায় টাইম পাবেন, পড়ছি অনেকগুলো ভাই, শেষ হয় না একটাও ভুলে গেছি যে যে আমাদের মাঝখানে যে টনি স্টার্ক আছেন যিনি টনি স্টার্ক এর রুমের ইয়া আচ্ছা ওয়াসির হচ্ছে ওয়াসি টনি স্টার্ক না ঠিক আছে কিন্তু হচ্ছে কাছাকাছি, তো আমরা ওটা এখন দেখা করবো। ডক্টর স্ট্রেঞ্জ ওয়াসি হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ, জাদু দিয়ে বাতিঘরে সব বই নিয়ে নিচ্ছে যেটা সে সবসময় করে, বাতিঘরের এক এক নম্বর কাস্টমার, এইটাও সুন্দর হয়েছে ভাই, ডক্টর মানুষ ডক্টর স্ট্রেঞ্জ। এই ওয়াসি ভাই আপনার চুল কিন্তু জোস লাগতেছে, হ্যাঁ সোনালি সুন্দর কালার ভাই, হ্যাঁ ওয়াসি এটা ট্রাই করতে পারে, এটা ট্রাই করতে পারে, প্রফেসর প্রফেসর লাগবে লাকাসা ডি কাপেলে। কৌশিক ভাই বাতিঘরের কাহিনী বললেন, বাতিঘরের বাতিঘরের বিজনেস ডাউন হয়ে গেল ল্যাংডন আসি করে কেন দেখলাম, বাতিঘর তো মনে হয় বন্ধ হয়ে গেছে অলরেডি, যে মানে ওরা ভাই আপনারা ভাই আপনারা ওই যে নগদের একটা দেখাবেন না কৌশিক ভাই এক্সট্রাকশনের, এটা সবাইকে দিয়ে দিব আমাদের ভিউয়ার খুব কমে গেছে আমি জানি না কেন, মানে নাচ গান করলে ভিউ বেড়ে যাবে। আচ্ছা ভাই আমি একটা কোশ্চেন করি সবাইকে, একটা একটা ছোট ছোট কোশ্চেন করি, সেটা হচ্ছে যে কার বেস্ট রাইটার কে, মানে পছন্দের লেখক কে, বলা টাফ অনেকেই প্রিয় কিন্তু তারপরেও সবচেয়ে ভালো লাগে কার, দেখা কার থেকে শুরু করি, রাফি ভাই শুরু করুক, রাফি শুরু করুক, ওয়াসি শুরু করুক, কিন্তু দুইটা কোশ্চেন, একটা হচ্ছে অল টাইম বেস্ট আর একটা হচ্ছে আমাদের সমসাময়িক রাইটারদের ভেতরে। আমি বেসিক্যালি আমার খুবই পছন্দের রাইটার বলতে গেলে আমি ফার্স্টে চার্লস ডিকেন্স এর নাম বলবো, চার্লস ডিকেন্স আমার খুবই পছন্দের রাইটার। চার্লস ডিকেন্সের নাম তো বললাম, বাইরের মধ্যে এডগার অ্যালান পো আমার খুবই পছন্দ, মানে আমি একজন নাম আসলে স্পেসিফিক শেপে বলতে পারবো না, আমি চার্লস ডিকেন্স এডগার অ্যালান পো খুবই, না এটাই তো কোশ্চেন, একজনের নাম বলতে হবে, তুমি তো অনেকগুলো নাম বলতে পারবো না,
ইংলিশ বলতে গেলে ওয়ার্ল্ড লিটারেচার আর বাংলা দুইটাতে আসো, আর হচ্ছে মডার্ন টাইম। এটাই তো টাফ কোশ্চেন, এই জন্যই তো কোশ্চেনটা টাফ। এই যে এত টাইম নিলে হবে না ওয়াসি, ওয়ার্ল্ড লিটারেচার ভাই অপশন নাই, চারটা অপশন নাই, নয় ভিত্তিক এর মুভি প্যাস লেগে যায় আসলে, এটা স্পেসিফাই করে বলা পসিবল না। বাংলা লিটারেচারে হলে আমি প্রবাবলি আমার বিভূতিভূষণ আর মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটু কনফ্লিক্ট হয়ে যাবে, আমাদের সময় আমরা যে সময় আছি ধরো আমাদের আমাদের সময় লেখালেখি করতেছি আর কি, আমাদের সাথে যারা লেখালেখি, আমাদের সাথে যারা লেখালেখি ছোটবেলা থেকে যেসব রাইটাররা বেঁচে ছিল, না না এখনকার 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 টাইমে সমসাময়িক বাংলা বাংলা কৌশিক ভাই ঘোরা প্রেফার করতে গেলে নাজিম ভাইকে অবশ্যই পিক করব। হ্যাঁ আর কোন অপশন পাচ্ছি না নাজিম ভাই ছাড়া, মানে একজনকে পিক করতে হলে অবিয়াসলি নাজিম ভাইয়ের বই পিক করব। আর থ্রিলারের বাইরে যদি হয় আপনারা তো শহীদুল জহির কিংবা আকতারুজ্জামান ইলিয়াসকে তোমার সমসাময়িকের মধ্যে ধরতে পারতেছি না, না তো সেই ক্ষেত্রে আই গেস আমি শাহিন আক্তার বলবো। শাহিন আক্তারের তালাশ বইটা আমার রিসেন্টলি পড়া হয়েছে, সালমান আগেই বের করে ফেলছে এই যে। আচ্ছা সিজে টুডোরের দা টকম্যান দুই রকম কভার কেন? হ্যাঁ দুই রকম কভার কেন? এটা হচ্ছে পেপারব্যাক ভাই, সালমান একটা গরীব, সালমান একটা গরীব অবশ্যই অবশ্যই, সালমান একটা গরীব জশ। সিজে টুডোর আমি পড়ি নাই অবশ্য, আমি পড়তে হবে তাহলে। আর এটা হচ্ছে সিজে টুডোরের নতুন 2020 এর ফার্স্ট বের হইছে। আচ্ছা এটা নাই, ওটা আমি গিফট পাইছিলাম সিজে টুডোর এর বইটা, তবে কি টাইপ লেখে ওয়াকি কি টাইপ লেখে এটা ইনি এই বইটা অবশ্য সালমানের তাই দামি হবে, কারণ আমার এটা হারাম কপি, বুকশেলফ থেকে আমি এটা একটা পাইরেটেড কপি বানিয়ে দিয়েছি আটকাবারে। আচ্ছা সিজে টুডোর মেইনলি হচ্ছে আমাদের মধ্যে মোটামুটি আই গেস সবাই একটু একটু স্টিফেন কিং পছন্দ করি। হুম হুম স্টিফেন কিং এর কিছু স্পেসিফিক প্যাটার্ন আছে, যেমন স্টিফেন কিং হচ্ছে ক্যাসেল রক একটা ফিকশনাল টাউনে তার স্টোরি গুলো সেট করা থাকে। স্টিফেন কিং এর কিছু বইয়ের মধ্যে আমরা দেখি যে ধরেন আপনি ইটের কথাই বলেন কিংবা দ্য বডির কথাই বলেন, আরো নানা রকম বই আমরা যেটা দেখতে পাই যে দেখা যায় যে একটা একটা গ্রুপ অফ পিপল ওদের হচ্ছে চাইল্ডহুড একটা জার্নির এক্সপিরিয়েন্স থাকে, আবার প্রেজেন্টের সাথে সুইচ করে, দেখা যায় ওদের একটা মানে পাস্ট এক্সপিরিয়েন্স থাকে আবার প্রেজেন্টের সাথে অল্টারনেট করে করে একটা স্টোরি বলা হয়, সেখানে একটা সোসাইটির ডেসক্রিপশন আসে, দেখা যায় একটা ফ্রেন্ডশিপের কথা চলে আসে, তার সাথে একটু সুপারন্যাচারাল কন্টেন্ট চলে আসে। তো সিজে টুডোর বেসিক্যালি স্টিফেন কিং এর ফ্যান হিসেবে রাইটিং স্টার্ট করছিল। হ্যাঁ তো প্রথম যে বইটা ছিল চকম্যান ওটা পড়লে অনেকটুকু মনে হবে যে স্টিফেন কিং এর একটা বই আমরা পড়তেছি, তো পরবর্তীতে হাইডিং প্লেস বইটা যখন সে লিখলো সেটার ভূমিকা কিন্তু স্টিফেন কিং নিজেই লিখে দিছে, এন্ড স্টিফেন কিং নিজেই এখন সিজে টুডোর খুব অ্যাপ্রিসিয়েট করে। তো আমার মনে হয় যারা একটু এই টাইপের বই পড়তে পছন্দ করেন, একটু বাচ্চাদের মানে আপনি একটু নস্টালজিয়ায় ভুগতে চান, দেখবেন যে একটা টিনেজ গ্রুপের একটু অ্যাডভেঞ্চার আপনারা দেখতে পাচ্ছেন, বেসিক্যালি হরর রাইটার। হ্যাঁ কিন্তু এরকম নানা রকম কন্টেন্ট আপনারা পাবেন, এবং সিজে টুডোরের লেখার একটা বড় কোয়ালিটি হচ্ছে যে তার লেখার মধ্যে বেশ কিছু ফিলোসফিক্যাল কন্টেন্ট থাকে, মানে ডেসক্রিপশন ন্যারেটিভটা খুব স্ট্রং, এই জন্য মোটামুটি সিজে টুডোরকে এখন পছন্দ করতেছি। এই মিলু ভাই এবার আপনার বর্ণ চকম্যানের বর্ণার সাথে কিন্তু ইটের বর্ণার খানিকটা মিল আছে, মানে একই অনেক অনেক সিমের মিল আছে। ইভেন আমি কিছু ক্ষেত্রে বলবো সিজে টুডোরের ন্যারেটিভ যেটা সেটা এখানে টোটাল একটা লিটারেচারের যে একটা বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ মানে খুব স্ট্রং ল্যাঙ্গুয়েজ থাকে সিজে টুডোরের লেখার, এটা খুব দেখতে পাই, এটার একটা বড় কারণ প্রেফারেন্স। এটা আমি শুরু করছি মাত্র যে স্ট্রং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা, এটা আমি নিজেও এখন প্র্যাকটিস করতেছি, আমার এই বইগুলো তাহলে পড়া দরকার। হ্যাঁ আপনি পড়তে পারেন সিদ্দিক ভাই, আপনাকে সাজেস্ট করব বইগুলো পড়ার জন্য। হুম মিলু ভাই বলেন। হ্যাঁ আমার একটা নাম বলতে
একটা নাম বলতে হবে। তাহলে তো চার্লস ডিকেন্সই মানে সেটেল হইতে হবে আসলে। আর বাঙালি রাইটারদের ভেতর বাঙালিদের মধ্যে এটাও না ওয়াসি বলে ফেলছে ইউটি ভিশনই অ্যাকচুয়ালি বল। আচ্ছা আর সমসাময়িকদের ভিতরে যাদের বই পড়ছেন তাদের ভিতরে একটা বলতে আসলে হয় না 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 হবে হবে সমসাময়িকদের ভিতরে। আর সমসাময়িক আসলে আমি তোমাদেরকেই চিনি আমি আসলে অত ঠিক আছে তাহলে ওয়াদিদ ভাইয়ের কাছে। হ্যাঁ তোমার মাইক অফ তোমরাই বেস্ট। না না আমি বললাম যে সমসাময়িকের মধ্যে নাম বলেন সিদ্দিক ওয়াসি না সালমান ওরা বেশি আছে তারা সুপার টিমের নাম বলে। সিদ্দিক ভাই কিন্তু করছেন এই জন্যই করছে এই তো বলি তোমরা এখানে লাইয়া পড়ো একজন আসলেই টাফ একজন বলাটা কারণ বিভিন্ন জনরার বিভিন্ন লেখক পছন্দ টাফ তো বলেই এই জন্যই তো জিজ্ঞাসা করছি বলেন। আচ্ছা গেল ওটা চলে গেল তারপরে হচ্ছে ওর বইয়ের থেকে আদার্স আরো লেখকদের বই আমার খুবই বেশি ভালো লাগছে বাট জ্যাক লন্ডন তাও বেস্ট। আর তারপরে বাংলা বলতে গেলে শরতের নাম বলবো কারণ বিভূতি আর মানিক অনেক পরে পড়া হয়েছে আমার শরৎ আগে পড়া হয়েছে আমরা শরতের কৃষ্ণকান্তের না শরতের কৃষ্ণকান্তের উইল আমার খুবই পছন্দের একটা বই কৃষ্ণকান্তের উইল আছে তিনটা তিনটা পার্টি জোশ কৃষ্ণকান্তের উইলই আমার জোশ সবচেয়ে বেশি পছন্দ। আর সমসাময়িকের মধ্যে আমি আসলে চিন্তায় পড়ে গেছি এখানে তিনজন আছে তো কার নাম নিব পরে আবার মনোমালিন্য হবে চারজন আছে তো আবার মিলু ভাইও তো আছে আমাদের বাদে আমাদের বাদে স্ক্রিন বাদ দিয়ে বলেন ভাই স্ক্রিন বাদে বলুন স্ক্রিন বাদে বললে আমি ইমতিয়ার সাহেবের নাম নিব এছাড়া আর কাউকে দেখি না কেউ তো আমি আতের লেখা পছন্দ করি ওই হিসেবে। আচ্ছা আমি শাহিন আক্তার সাজেস্ট করলাম আপনারা যারা পড়েন নাই আমি একটু শাহিন আক্তারের এই যে তালাশ বইটা আপনাদেরকে সাজেস্ট করতেছি পড়ার জন্য তো আমি ইমতিয়ার সাহেবের পড়ি নাই আমারে তাহলে এটা পড়তে হবে শাহিন আক্তারের আগের বই পড়ছি আমি কিন্তু এই যে এই তালাশ পড়ে নাই আমি কিছুদিন আগে পালাবার পথ নিয়ে পড়লাম খুবই ভালো লাগছে আমার এটা কৌশিক ভাই ইমতিয়ার সাহেবের বইয়ের কথা যেহেতু সমগ্র ছাড়া কিনে না তো ইয়া ওয়াসি এখানে যে আপনি আলাদা আলাদা খন্ড পাচ্ছেন এটি তো বেশি কৌশিক ভাই আপনার আচ্ছা আমার বাইরের প্রিয় লেখক হচ্ছে বলা উচিত আসিমফকে কারণ আপনারা যেসব আতেল লেখকের কথা বলতেছেন আমি এইসব আতেল লেখক পড়িও নাই তাই জানিও না কৌশিক ভাই ব্যাপক চাপা বাজে এগুলো শুনতে হয় না। হ্যাঁ বলেন আইজাক আসিমভই হচ্ছে বেস্ট। আর হচ্ছে যে বাংলাদেশি যদি সব কালের বলা হয় তাহলে অবশ্যই হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ ছাড়া আমি আর কিছু জানি না। আমার এখন পছন্দ হচ্ছে সাদুজ্জামানের লেখা আর কারো নাম বললাম না আরকি সাদুজ্জামানই বেস্ট। ইয়েস মানে বেস্ট মানে কি আমি অ্যাকচুয়ালি হচ্ছে ওনাদের বই বের হলে কিনি সো বেস্ট বলতে পারতেছি না অন্যদের লেখার সাথে আসলে কম্পেয়ার করতে পারতেছি না। সালমান সালমান আমি একটু এটাও সাজেস্ট করব সিদ্দিক ভাই পড়ে দেখতে পারেন এর কি মামুন হোসেনের
মামুন হুসাইনরা তো তোমাকে তোমাকে আমি সাজেস্ট করছিলাম, তুমি ভুলে গেছো। ও তাহলে মামুন হুসাইন জোশ জোশ সালমান বলো। আচ্ছা আমি হইতে এখানে সময় ভাগ করে বলি যে হইতেছে যে এক এক সময় তো এক এক রকম, এইটার কোন সময় বাদ করার কিছু না, অল টাইম এইগুলা, এই যে এইগুলা বাদ দাও, এইগুলা পাপড়বাজি বাদ দাও। আচ্ছা প্রথমে ইংরেজি দিয়ে শুরু করি। ইংরেজি দিয়ে শুরু করলে বলা যায় যে হচ্ছে যে আমি বই দেখাই এর থেকে এটাই ভালো হবে আমার মনে হয়, যে কোনটা আমি বলবো যে এনার লেখা দ্বারা আমি খুবই প্রভাবিত, স্টিফেন কিং হচ্ছে মানে যে পুরো যদি একজন কেউ বাছাই করতে বলা হয় আমি স্টিফেন কিং কে বাছাই করবো, কারণ উনি আস্তে আস্তে যেভাবে গল্প গুছায় আনেন বা ইয়ে করেন আমার কাছে ভাল লাগে স্টিফেন কিং এর লেখাটাই। তারপরে হচ্ছে যে বাংলা যদি বলতে হয় বাংলার ক্লাসিকদের মধ্যে, ক্লাসিকদের মধ্যে বলবো যে বিভূতিভূষণ যে হচ্ছে ক্লাসিক এরার উনি, এবং ইন্ডিয়ান বাংলা বলতেছি আমি কিন্তু ভারতীয় বাংলা এবং বাংলাদেশি বাংলা আলাদা করে বলি, এবং হইতেছে যে ওই ক্লাসিক রোডের পরে হচ্ছে যে গুরু ওনার কথা বলতেই হবে সত্যজিৎ রায়, ওনার লেখা দ্বারা তুমি ডাবল বলছো, ডাবল বলা যাবে না, ডাবল বলা যাবে না, ডাবল বললে হবে না, বিভূতিভূষণ না সত্যজিৎ রায় যে কোনো একটা বেছে নিতে হবে, সত্যজিৎ রায় কে বেছে নেবো আর কি যদি দুজনের মধ্যে আসতে বলো সত্যজিৎ। আর এই সময়ের ভেতরে, এই সময়ের রাইটারদের ভেতরে আর সমসাময়িক উনাদের ভেতরে ইন্দ্রনীল সেনালের লেখা আমার কাছে খুবই ভালো লাগে, ইন্দ্রনীল সেনাল যে যিনি রাইটার ইন্ডিয়া নিয়ে তো ওনার লেখা ভালো লাগে, এবং হইতেছে যদি এবং বাংলাদেশে যদি আমরা ফেরত আসি বাংলাদেশে তো আচ্ছা বলো বলো কি বলে, আচ্ছা বলো কি বলে, দেখি দেখি দেখি, হ্যাঁ বাংলাদেশে একজনই থাকবে যদি একজন যদি বাচ্চার সুযোগ থাকে তাহলে তার কেউ সুযোগ হবে না হুমায়ুন আহমেদ, মানে দশ জনের সেরা দশ জনের নাম বলতে পারলে আমি হুমায়ুন আহমেদ, কন্টেম্পোরারি এই সময় সময় যদি হচ্ছে যে আমাকে বলা হয় যে এখনকার বইগুলোর মধ্যে থেকে যে সালমান কেমনে ডিপ্লোম্যাটিক গোছায় মোছায় কেমনে আনসার দিচ্ছে না, এই সময়ের কথা বলে, এই সময়ের কথা বলো, এই সময়ের কথা বলো, এই সম্পর্কে বলো, এই সময়ের কথা বলো, সমসাময়িক এই সময়ের কথা যদি বলেন তাহলে হচ্ছে যে আমি একটা বই দেখাবো খালি মানে রাইটার বাছাই করা খুবই কঠিন, এই বইটা যে হচ্ছে যে শরীফুল হাসান ভাই, শরীফ ভাই জোশ, হ্যাঁ এটা হচ্ছে যে আমার কাছে যে গত বিগত কয়েক এর মধ্যে পড়া আর কি যা হলো যে বইটা আমার কাছে আর কি আমার শরীফ ভাই আমার ধারণা গত চার পাঁচ বছরের পড়া বেস্ট বই বলবো না, আমার দুইটা বইয়ের ভিতরে কম্পিটিশন আছে, তার ভিতর ছায়া সময় একটা, আরেকটা কোনটা, আরেকটা হচ্ছে জলেশ্বরী, উভয়দের জলেশ্বরী আমার অসাধারণ লাগছে। আর তাদের নিজেদের প্রিয় রাইটারদের নাম বলছে যেমন যেরকম মানে পিরিয়ড ভাগ করে বলেন তাহলে ভালো হবে, যে যারা আসে তারা জানতে পারবে যে কোন পিরিয়ডে কার লেখা ভালো লাগছে, এরকম ভাবে বলেন অসুবিধা। ছায়া সময় বইটা নিয়ে আরেকটু আলোচনা হইতে পারতো, কারণ যে বইটা মানে ভালো হওয়া সত্ত্বেও এরকম পায় না যেরকম লাইম লাইটে আসা কথা, তারপরে হইতেছে আপনি শুরু করেন তাহলে, আপনি যেহেতু বললেন আচ্ছা আচ্ছা উনিশের বই মেলার কোন বই এখনো আমি ধরি নাই তাই বলতে পারলাম না, বাট দুইটা বইয়ের নাম বলবো আঠারোর, সেটা হচ্ছে একে হচ্ছে হচ্ছে ছায়া সময় অবভিয়াসলি ফরিকুল ভাইয়ের, আর দ্বিতীয়ত একটা বইয়ের কথা বলবো সেটা হচ্ছে নাবিল মুদার ছায়া সময় উনিশের, আপনি উনিশের বিশ বলতেছেন বোধহয় গুলাই ফেলছেন, এটা 2020 ভাই, আচ্ছা 20 কি হয়ে গেছে মেলা, হ্যাঁ আমরা 20 সালে মেলা পার করে আসছি, মিলু ভাই পাগল হয়ে গেছে,
না মিলু ভাই তো দীপিকার বই সবসময় লকডাউনে থাকে, ওনার হিসাব থাকে না। কিন্তু ওয়াজেদ ভাইটা বোঝা যাচ্ছে না, ওয়াজেদ ভাইয়ের আসলে কি হইলো? না আসলে আমি ক্যাচ করতে পারিনি, এটা বিশ চলে খেয়াল ছিল না। যাই হোক, আচ্ছা যেহেতু ছায়া সময় বলে ফেলছি, ছায়া সময়, কারণ ছায়া সময় পরে আমার মনে হয়েছে যে আমি ময়মনসিংহ ঘুরতে পারবো, এতটা ডেপলি ঢুকতে পারছিলাম ভিতরে। এই জন্য শরীফুল ভাইকে থ্যাংকস, জোস একটা বই পড়লাম অনেক বছর পর। আর সেকেন্ড বলবো হচ্ছে, এটা তো হচ্ছে সামাজিক গেল, আর সেকেন্ড বলবো থ্রিলার প্লাস সাইফাই হিসাবে নতুনদের মধ্যে নাবিল মুহতাসিমের নামটা বলবো। কারণ বিবং পড়ার পর আমার যে ফিলটা হয়েছিল যে বিবং এর যে ক্যারেক্টারটা রবি, রবির যে যে গানগুলো বেসিক্যালি ও চুজ করছে নাবিল, বা যে গানগুলোকে যেভাবে ইউজ করছে বইতে, তো এই ব্যাপারটা হচ্ছে যে কোনো পাঠকের ক্ষেত্রে যেটা করবে যে মাথার মধ্যে ঘুরবে, যে বইটা শেষ করে বলবে কি একটা বই পড়লাম, আমাদের দেশেও কি এই ধরনের বই পড়া সম্ভব। আমি মনে করি যে নাবিল খুবই জোস একটা বই লিখছে, এবং সামনে ভবিষ্যতে ওর থেকে আরো অনেক বেটার 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 কিছু পাবো। এই দুইটা বইয়ের মধ্যে আরেকটা ব্যাপার, আমি বিভং পড়ছি, বিভঙ্গের আরেকটা ব্যাপার ভালো লাগছে যে মনে করি কোনো ইয়াং কেউ যদি পড়ে এবং তাদের যদি স্পেস স্টেশন জ্যোতির্বিজ্ঞান নিয়ে আগ্রহ থাকে, তাদের জন্য বিভং বইটা কিন্তু খুবই ভালো একটা মানে ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করবে, যে অ্যাকচুয়ালি বিজ্ঞানের প্রতি মনে হয় যে যারা আগ্রহী তারা। আর হলো আমরা গত 90 ধরে যেই ধরনের সায়েন্স ফিকশন পড়ে আসতেছি, যে জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন গুলো বলেন, মোস্তাক আহমেদের সায়েন্স ফিকশন বলেন, ওই ধারা থেকে কিন্তু বিভং অনেকটাই আলাদা, যে বর্তমান প্রেক্ষাপটে এরকম সায়েন্স ফিকশন লেখা যায়। সায়েন্স ফিকশনের ভিতরে আরেকটা ভালো লাগছে আমার কাছে, তুমি হচ্ছে যে তানজিরুলের ই প্রজাপতি বসে আছে মাত্রায়, আমার খুবই ভালো লাগছে, বেশ ভালো লাগছে এটা। আচ্ছা তানজিরের এই বইটা আসলে জোস, এটা খুবই ভালো, আমিও পড়ছি, বাট এটার এটা আসলে আন্ডাররেটেড কেন আমি বুঝি না, জানিও না, এটার প্রচার খুবই, আমি জানি না এই বইগুলোর প্রচারগুলো একচুয়ালি কি হয় সেটা আমি জানি না। হ্যাঁ কিছু ঝামেলা আছে, প্রজাপতি বসে আছে মাত্রায়, আচ্ছা কিছু ঝামেলা আছে, লেখকের পরিপক্কতার কিছু ঝামেলা আছে, এই জন্য ওর নামটা নেই, বাট ওর বইটা জোস, ওর আইডিয়াটা জোস। বাট নাবিলের বইটা হচ্ছে এরকম একটা বই যে আমি সিরিয়াসলি, আমি এর আগে নাবিলের কোনো বই পড়ি নাই, কোনো লেখাও পড়ি নাই, আমি বিবং ফার্স্ট পড়ছি, আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি যে কিভাবে সম্ভব একটা বাংলাদেশি পাঠককে মনে হয় গল্প বলতেছে সামনে বসে। নাবিলের আরেকটা জিনিস যেটা বিবঙ্গে ট্যাপ পাইছি আমি, সেটা হচ্ছে যে ও হচ্ছে মানে পাঠককে কোনোভাবেই আর কি ক্যাচ করতে দেবে না আসলে গল্প কোন দিক যাচ্ছে, পাঠকের হিসাবটা থাকবে, নাবিলের হিসাবটা এরকম, আমি যেভাবে যেদিক দিয়ে আপনাকে নিয়ে যাব আপনার সেদিকেই যেতে হবে, আপনি অন্য রাস্তায় যেতেই পারবেন না, মানে নাবিলের ব্যাপারটা এরকম একজন লেখক। হ্যাঁ এই জিনিসটা আমি ফিল করতে পারছি, এই জন্য হচ্ছে আমি বললাম যে নাবিলের বইটা আমার কাছে অনেক বেস্ট লাগছে, যদিও ছেলেটার রিভিউ আমার গুগল ডকে পড়ে আছে, আমার আপ দিতে হবে, দিয়ে দিন। সো নাবিল তুমি যদি শুনতে থাকো তাহলে অবশ্যই অনেক বেস্ট লাগছে বলছে ওয়াজেদ ভাই, সো অনেক বেস্ট একটা বই লেখার জন্য তোমাকে ধন্যবাদ, আশা করতেছি ভবিষ্যতে এরকম অনেক বেস্ট বই লিখবা তুমি। আমার কাছে জীবনবিদ্যা খুবই ভালো লাগছে, তো হচ্ছে মানে জীবনবিদ্যা আমি পুরোটা শেষ করি নাই এখনো, জীবনবিদ্যা যদি ভালো লাগে বেসিক্যালি ওর বর্ণনা কিন্তু সব জায়গায় সেম, সুতরাং হ্যাঁ ভালো লাগে। দুইটা গল্প তো আমি আগেই পড়ছিলাম জীবনবিদ্যার, কিন্তু হচ্ছে যে আমার কাছে খুব ভালো লাগছে আর কি জীবনবিদ্যা, মানে আমার ছোট গল্প সবসময় ভালো, জীবনবিদ্যার ওই যে একটা গল্প আছে না ইয়াতে ইউজ করছিল, ওই যে অন্য ভুবনের গল্পে কাপগ্রাস একটা গল্প আছে না জীবনবিদ্যার, হ্যাঁ হ্যাঁ ওইটা ভালো লাগছে। আর ইয়ার কি বলে ওই সায়েন্স ফিকশন, সায়েন্স ফিকশন কিন্তু আপনাদের কি রকম ভালো লাগে আমি জানি না, মানে এলিয়েন টেলিয়েন ভালো লাগে কিনা আমি সেটা জানি না, আমার কাছে হচ্ছে সায়েন্স ফিকশন ফ্যান, আমি সায়েন্স ফিকশন ফ্যান, আমিও সায়েন্স ফিকশন ফ্যান, আমি পাগলা ফ্যান পুরো ফ্যান, না না অবশ্য কৌশিক ভাইয়ের মতো না, না না আমি পাগলা ফ্যান বলবো না, বাট আমি চেষ্টা করি সায়েন্স ফিকশন সবকিছু দেখতে, মানে আমার ইন্টারেস্ট হররের চেয়ে সায়েন্স ফিকশনে বেশি, আমি অবরুদ্ধটা গল্পের জন্য যে গল্পটা জমা দিছি ওইটাও সায়েন্স ফিকশন। এই যে সবাই স্টিফেন কিং এর নাম বলতাছিল, আমি স্টিফেন কিং ভাই পড়ি নাই একটাই কারণে, আমার হররে খুব একটা ইন্টারেস্টেড না, আই হেট স্টিফেন কিং, মানে আমার কাছে জঘন্য লাগে স্টিফেন কিং, আমি জানি না কেন, আমি পড়ি নাই, আমি বলতে পারতেছি না, আমার হরর খুব একটা পছন্দ না,
কিন্তু ইন্টারেস্টিংলি আমার কাছে এই অক্টারিন ভালো লাগছে, ভয়ানক ভালো লাগছে অক্টারিন। অক্টারিন কিন্তু সেই অর্থে হরর না, মানে ওটা কিন্তু পুরোপুরি হরর না, আরবান ফ্যান্টাসি টাইপ। আরবান ফ্যান্টাসি। এই যে ওয়াসি এদিক দিয়ে আমাদেরকে দামি বই দেখাচ্ছে, চার্লস ডিকেন্সের অটোগ্রাফ ওয়ালা বই। চার্লস ডিকেন্স মরার আগে অটোগ্রাফ দিয়ে গেছে, ওটা প্যাকেটও খুলে নাই, সোনায় মোড়ানো। ওইভাবে হ্যাঁ সোনায় মোড়ানো, পেজগুলি সোনা দিয়ে প্রিন্ট করা। বড়লোক আপনিও পান, আবার হচ্ছে কি বলে সালমান পায়, তারপর হচ্ছে কি যেন সিদ্দিক ভাই পায়, সরি আমার নামই মনে নাই, জীবনে রিভিউ পাবো না। সিদ্দিক ভাইটা আমার খুব হিসাব করে পড়তে হবে এবং লিখতে হবে, কারণ ওনার সাথে আমার আসলে যায় না, আমি এক প্রান্তের উনি আরেক প্রান্তে, আমি আরেক প্রান্তে, আমরা দক্ষিণ মেরু উত্তর মেরু কি রকম ভাই, ওটা 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 অফ এয়ারে বলবো ভাই, ওটা অন এয়ারে বলা যাবে না। রিলিজিয়াস ভিউ দুজনের ডিফারেন্ট আমি জানি। আচ্ছা ওইটার আমার কাছে একটা ইয়ে আছে তো, স্ক্রিনশট আছে মনে, আমি চেক করতেছি, আপনারা বলতে থাকেন লেখার ক্ষেত্রে। আচ্ছা আমার হচ্ছে ইন্টারেস্টিংলি হচ্ছে আমার সব সময়ের প্রিয় রাইটার হচ্ছে এরিক মারিয়া রেমার্ক, আমি ভয়ানক পছন্দ করি এরিক মারিয়া রেমার্কের লেখা, দারুণ দারুণ। এরিক মারিয়া রেমার্কের আমার সবচেয়ে প্রিয় বই হচ্ছে ব্ল্যাক অবেলিক্স, যেটা পড়ার পর আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম, লাস্ট ন্যারেশন লাস্ট লাইনটাই খুব বাড়ি দেয়। আমার সবচেয়ে প্রিয় কমিক্স হচ্ছে ভি ফর ভেন্ডেটা, ভি ফর ভেন্ডেটা আমার অল টাইম ফেভারিট। আর বাংলাদেশের মানে বাংলা রাইটারদের ভিতরে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে শীর্ষেন্দু, আর স্পেসিফিকলি যদি বাংলাদেশের কথা বলি তাহলে সবচেয়ে প্রিয় রাইটার হুমায়ুন আহমেদ, আনডাউটেডলি, মানে হুমায়ুন আহমেদের উপরে চলে গেলেন। এখানে তো কথা হচ্ছিল যে মানে ১৯ আর ২০ সালের লেখকদের নিয়ে, আপনি কই কই চলে গেলেন, এই এইটা তো আগের টপিক ছিল, এটা বলা হয় নাই এখন, আর দূর ভাই, আর এখন সব আর সমসাময়িক রাইটারদের ভিতরে আমার সবচেয়ে প্রিয় রাইটার হচ্ছে এখন এই মুহূর্তে আমি শরীফ ভাই আর ওবায়দ হকের ভিতরে কনফিউজ, বাট আমি ওবায়দ হকের জলেশ্বরী পড়ে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি, সারা সময় ১৯ ২০ হবে সারা সময় আর জলেশ্বরী, বুঝছো ওয়াসি। ওই আমার সব প্রিয় বইগুলি মানে আমি ছোটবেলা থেকে যেই বইগুলি আমরা পড়ে বড় হয়েছি সেই বইগুলি সব দিয়ে একটা অ্যালবাম বানাইছি, আমি সবাইকে শেয়ার করবো না, দেখো সবাই সবাই কমন পড়ে যাবে বইগুলি। আমার ধারণা এখানে ম্যাক্সিমাম লোকেরই মানে যারা পড়ছে তাদের ছায়া সময় ১৯ সালের সবচেয়ে প্রিয় বই হওয়ার কথা। বইয়ের নাম বলবো যে আমি ওটা রিসেন্টলি পড়লাম, মানে আজকে শেষ করলাম, ওটা সম্পর্কে লিখিনি এখনো, যে সুহান রিজওয়ান ভাইয়ের পদতলে চমকায় মাটি, আর হচ্ছে যে কিশোর পাশা ইমনের যে গত বছর যেটা লিখলো যে হিরোখণ্ডে না তো ওটা ছারপোকা, এই বই দুইটার নামও বল, এই দুইটাও খুবই অনবদ্য লিখা। আমার কাছে ছারপোকার চেয়ে না ই বা ব্যাটে এই যে ই ভালো লাগছে, যে হিরোখণ্ডে ঘুমে কুকুর, এটা হিরোখণ্ড খুবই ভালো লাগছে দুইটা, এইতে ছারপোকা আমার কাছে একটু অতিরঞ্জন মনে হইছে, কিন্তু যে হিরোখণ্ডে আমার কাছে বেশ ভালো লাগছে, যদিও যে হিরোখণ্ডের লাস্ট এন্ডিং নিয়ে একটু আমার কাছে খটকা ছিল যেটা আমি ইমনের সাথে পরে ক্লিয়ার করছি, কিন্তু আমার আমার যে হিরোখণ্ড বেশ লাগছিল। আবার পদতলে চমকায় মাটি আর হচ্ছে যে এবার যে জাদুঘর পাতা আছে এখানে দুইটা টপিকে কিন্তু মিল আছে, যে চট্টগ্রামের যে হ্যাঁ আদিবাসী নিয়ে অ্যাকচুয়াল যে ইয়াটা, এবং খুবই সুন্দর। আর হলো যে পদতলে চমকায় মাটি নিয়ে আমি বলবো যে বইটার যে বর্ণনা, আমি তো রিসেন্টলি একটা শুরু করেছিলাম যে প্রতিদিন একটা করে বই পড়বো, এরকম ধরে শুরু করছিলাম পড়া। তুমি সাক্ষী ছিলে কি রক্ষণ পড়ছো? হ্যাঁ ওটা পড়ছিলাম ১৬ সালের দিকে, বের হওয়ার সাথে পড়ছিলাম ওটা। তারপর হচ্ছে যে
এবছর কিছুদিন আগে ঠিক করলাম যে প্রতিদিন একটা করে বই পড়বো, কিন্তু পরতলে চমকায় মারি এটা হাতে নিয়ে তখন দেখি যে বই আর কি যে একদিনে শেষ করা যাবে না, আর উচিতও হবে না। এই বইয়ের প্রতিটা পড়লে বোঝা যাবে যে প্রতিটা লাইনের পিছনে আর কি রাইটার যে টাইম দিছে, যে প্রতিটা লাইন লিখতে যে উনি নিয়েছেন এটার অ্যাকচুয়ালি বাহবাদ। যেটা আমার জলেশ্বরী পড়ে হয়েছে, জলেশ্বরী লাস্ট ভার্সনটার মনে হচ্ছে প্রত্যেকটা লাইনের পিছনে সে টাইম দিছে, সে উপমা ব্যবহার করছে, অলঙ্করণ ব্যবহার করছে, যে স্টাইলে খুবই ভালো লাগছে। আসলে সেরকমই হওয়া উচিত, যে লেখাটা আগে কখনো পড়ো নাই, প্রতিটা লাইনই হইতে হবে তোমার ইউনিক, তাই না? ওইটা আসলে আপনি একটু ধরে লেখেন ভাই, আপনার লেখার হাত কিন্তু খুবই মিষ্টি ভাই, আপনি একটু ধরে লেখলেই হবে। আমি কিন্তু লেখা পছন্দ করি। যেমন রাফি ভাই পড়ে দিতে পারবে আপনাকে, রাফি আছে, আমরা যে কেউ আছি, আমিও পড়ে দিতে পারবো ভাই, মানে আমি আপনাকে মার্কও করে দিতে পারবো যে আমার এখানে আমরা এক রাতে পড়ে দিয়ে দিতে পারবো, চেঞ্জেস করতে হবে, সো সমস্যা নেই, আপনি দিয়েন বানান টানানো দেখে দেবো। আমি দিলাম পড়তে, কিন্তু তারপরে তোমরা আবার ওইটা কারেকশন দিবা না কি? এটা উন্নতি কারেকশন দিব না, মানে কারেকশন দিব না, সাজেশন দিব ভাই, পাশে কমেন্ট করে দিব যে এটা এরকম হতে পারে বা এরকম আপনি চিন্তা করেন এরকম, ওইটা আপনিই করবেন, আমরা করব না। বা ধরেন যে এই পোর্শনটা, ওই যে সালমানের যেমন মনে হয়েছে যে এই পোর্শনটা আরেকটু ন্যারেশন লাগতো, তাড়াহুড়া হয়ে গেছে, ওই পোর্শনটা ধরেন ধরে মার্ক করে দিলাম। কিন্তু যে কিছু কিছু জায়গা আছে এলাবোরেট করা সম্ভব, আপনি জানেন কিন্তু পাঠক কিন্তু ব্যাপারটা আর কি নতুন নতুন ভাবে দেখতেছে তারা আর কি, যে সুতরাং তাদের আইটি এক্সপ্লেনেশন থাকলে বেটার হইতো আর কি, এরকম কিছু জায়গা থাকলে। এবার আমার হচ্ছে একটা খুব মানে খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে, যেমন হচ্ছে আমার মতে পৃথিবীতে রাইটার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে খুব প্লটিং করে চিন্তা ভাবনা করে আগে থেকে আউটলাইন করে লেখে, আর একটা হচ্ছে ইনস্টিংচুয়াল, যেমন হুমায়ুন আহমেদ, শীর্ষেন্দু, এরা যা পোস্টে লেখে, মাথায় যা আসে লিখতে থাকে। তো কে কোন প্রসেস ফলো করে? কৌশিক ভাই শুরু করুন। আমাকে এটা জিজ্ঞেস করা আসলে ভুল, কারণ আমি লিখছি গল্প একটা, তো আমি অ্যাকচুয়ালি যেটা করি মানে আমার গল্পগুলি আমি বলতেছি হচ্ছে স্বপ্নে পাওয়া গল্প, আমার হচ্ছে ঘুমের মধ্যে হয়তো একটা আইডিয়া মাথায় আসে ঘুমন্ত অবস্থায়, তখন আমি সাথে সাথে মোবাইলের মধ্যে সেটা লিখে ফেলি ঘুম থেকে উঠে আর কি। তো এরকম করে আমার কিছু আইডিয়া হচ্ছে মোবাইলে সেভ করা আছে যে এই জিনিসটা নিয়ে আমার লেখার কথা, কিন্তু ঘুম থেকে উঠার পরে আর আমার ওইটা মনে থাকে না, যে কারণে লিখে ফেলি। কিন্তু লিখে ফেলার পরে যেটা দেখলাম যে এই যে 10-12টা আইডিয়া যেগুলি লিখে রাখছি এর মধ্যে বেশিরভাগই আসলে আমি কেন লিখছিলাম এটা আমি মনে করতে পারি না, বা কিভাবে লিখছিলাম মনে করতে পারি না। তো যে গল্পটা আমি জমা দিছি শরীফ ভাইকে, সেই গল্পটা আমার মনে ছিল যে আমি আসলে কিভাবে মানে কি আইডিয়াটা, তো ওইটা আমি যেভাবে প্ল্যান করছিলাম ওইটা ওই যে 1500 ওয়ার্ড বলছো, তো আমার হচ্ছে 1300 ওয়ার্ডের মতো হয়েছে। আমি যেভাবে প্ল্যান করছিলাম গল্পটা লিখবো সেভাবে আসলে গল্পটা লিখতে পারি নাই, কারণ হচ্ছে মানে এন্ডিংটা কিভাবে করবো বুঝতে পারতেছিলাম না, ফলে গল্পটা আমি পুরোপুরি চেঞ্জ পুরোপুরি না মানে কাঠামোটা চেঞ্জ করে ক্যারেক্টার গুলি চেঞ্জ করে ফেলছি, করে হচ্ছে একটা টুইস্ট দিয়ে শেষ করছে আর কি গল্পটা। তো আমারটাও আসলে ওই খুব চিন্তা ভাবনা করে সেটা বললাম, মানে আইডিয়াটা চিন্তা ভাবনা করে করা, কিন্তু হচ্ছে যে কিভাবে লিখবো সেটা হচ্ছে যে ফ্লোতে যা আসবে তাই লিখবো ওইভাবেই মনে হয়। এই যে মিলু ভাই, আমিও আসলে ওই প্ল্যান ছাড়াই হয়, কিন্তু আমার একটা ইয়ে থাকে যে কিছু পয়েন্ট করা থাকে যে আমি ওই পয়েন্টগুলি মিট করব, এরকম একটা চিন্তা থাকে যে হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি আমি লেখার সময় ওই চিন্তা করে প্লটিং করে লিখতে পারি না আর কি, আমি নর্মালি লিখি, কিন্তু কিছু পয়েন্ট আউট আমি ইয়ে করি যে আমি এই পয়েন্টে হিট করব, দেন আমি এই পয়েন্টে হিট করব, তারপরে এই পয়েন্টে হিট করব, তারপরে এন্ডিং নিয়ে একটা মহা হুলস্থুলের মধ্যে পড়ে যেতে হয় যে কিভাবে এন্ড করব সেটা নিয়ে একটা বড় সময়। তাহলে আপনি তাইলে ভাই আপনি ইনস্টিংচুয়াল আর কি, এটা বোঝা যাচ্ছে
ওয়াজিদ ভাই, ওয়াজিদ ভাই আটকাই গেছে, সালমান শুরু করো, সালমান। আচ্ছা আমার যে আমি বলবো যে মানে যদি মোটা ধাগে ভাগ করেন তাই আমি বলবো যে আমি আউটলাইন করে লিখতেই আমার কাছে ভালো লাগে, তবে আউটলাইন পুরোটা করি না আমি, হইতেছে যে আমার বই নিয়ে একটা কমন অভিযোগ যে দুইটা নিখোঁজ খবর তিনটা হোক নিয়ে, এটার এন্ডিংটা অনেকের কাছে লাস্ট মনে হয়েছে বা এন্ডিংটা মনে হয়েছে যার একটু বেটার হইতে পারতো, বা দুইটা বইয়ের ক্ষেত্রেই একটা মানে জিনিস আছে, বই শুরু বা মাঝখানে কি হবে এটা না জানলে আমি এন্ডিংটা আগে থেকে জানতাম, যে এন্ডিংটা অ্যাকচুয়ালি রেডি করে আমি পুরো বই সাজাই আর কি, যে কি হবে লাস্টে। সুতরাং যাদের কাছে মনে হয়েছে যে এন্ডিংটা লাস্ট বা হইতেছে এন্ডিং আরো ইয়ে হতে পারো, তাদের কাছে অ্যাকচুয়ালি হয়তো ওই এন্ডিংটাই ভালো লাগে না, এই কারণে আমি আর কিছু না সাজাইলে এন্ডিংটাকে সাজাই যে এভাবে শেষ করব আমি, এরপরে মাঝখানে আর কি আরো অ্যাড যোগ করতে করতে। দ্যাটস আ গুড আইডিয়া ওয়াসি। এই ক্ষেত্রে আমি একদম মানে বলবো আমি সালমানের পুরোপুরি উল্টা, বিকজ আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি এন্ডিংটা জেনে ফেলি, আমার কোন একটা স্টোরির এন্ডিং যদি আমি জানি, প্লটিং করে লিখতে গেলে আমি সেই স্টোরিটা লিখতে পারি। যেমন আমার ফার্স্টে যে নভেলটা লেখার কথা ছিল সালমানের সাথে আমার পুরো বিষয়টা নিয়ে ডিসকাশন হয়েছিল, হ্যাঁ হ্যাঁ ঐশ্বরিক নামে আমার একটা ঐশ্বরিক লেখার কথা ছিল ফার্স্টে, ভাইয়ের নিজের ছবি ছিল কভারে। আচ্ছা দেখো তো ওইটার এন্ডিং যেহেতু আমি জানতাম, মানে পুরো প্লটটা আমি সালমানের সাথে বসে আমরা দীর্ঘ টাইম ডিসকাস করছি, তো দেখা গেলো যে ওইটার এন্ডিং জানার কারণে আমি এটা লিখতে পারতেছিলাম না, আমার কাছে বারবার মনে হচ্ছে যে এটা আমি জানি, ওটা আমি লিখতে গেলে প্যাচ লাগিয়ে ফেলতেছিলাম। সেম থিং হ্যাপেন উইথ ইঁদুর, ইঁদুরের ক্ষেত্রে একই ব্যাপার ছিল, আমার প্লটিং করা ছিল, আমি এন্ডিং জানতাম, তো আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে আমি যদি আউটলাইন বেশি করে রাখতে চাই কিংবা এন্ডিংটা যদি আমি সেটা প্রপার প্ল্যানিং করে রাখি, সেই ক্ষেত্রে আমার লেখাটা হয় না। আমি লিখতে গেলে যেটা একটু কমফোর্টেবল ফিল করি সেটা হচ্ছে যে আমি একটা ইনিশিয়ালি কিছু একটা চিন্তা করে হয়তো লিখতে বসবো, বেসিক্যালি গল্পের ক্ষেত্রেও যেটা হয় কিংবা উপন্যাস যেটা লিখছিলাম সেটার ক্ষেত্রেও যেটা হয়েছিল, যে লিখতে গিয়ে আমি একটু জায়গাটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ধরেন যে জিনিসটা যখন লিখতেছি আমি মনে করি যে ওই জায়গাটায় হয়তো আমি তখন আসি, কিংবা জিনিসগুলো আমি খুবই রিলেট করার চেষ্টা করি। আর একটু আগে আমি সিদ্দিক ভাইকেও বলতেছিলাম যে ন্যারেটিভ আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, আমার লেখার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই আমার ন্যারেটিভের দিকে, আমার স্টোরি টেলিং এর দিকে, তো ওই ভিজুয়ালাইজেশনটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ আর এই প্লটিং আউটলাইন করে লিখতে গেলে আমার বেশি প্যাচ লেগে যায়। যেমন রিসেন্টলি আমি যে অবরুদ্ধতার গল্পের জন্য যে গল্পটা লিখতেছি লেখা শুরু করলাম, সেখানেও ব্যাপারটা মানে ছোট গল্পের ক্ষেত্রে আমি এন্ডিংটা আসলে ভাবতে চাই না ওইভাবে, আমি যে শুরু করি তো সেভাবেই চলে, আমার জন্য মনে হয় আমি এভাবে লিখে কমফোর্টেবল। যশ ওয়াদিদ ভাই পালাই গেছে অ্যানসার দেওয়ার ভয়ে। একদম কোথায় কি ঘটবে এই জিনিসগুলো জানতাম, কিন্তু আমি ডায়লগ এবং অন্যান্য জিনিস ইনস্টিংক্টে লিখতে পছন্দ করি, মানে সেটা সবসময়। আবার আমার প্রথম বই যেমন ছায়া মানব, ওইটা আমি ইনস্টিংচুয়ালি লিখছি, মাথায় যা আসছে লিখতে শুরু করছি, শেষ হচ্ছে যেরকম সেরকম। ধনুর্ধরের ক্ষেত্রে ব্যাপারটা একটু মিউচুয়াল আর কি, আমি ধনুর্ধরের এন্ডিংটা জানতাম, প্লটিং হচ্ছে আমার ধরেন এমনি এমনি আসছে, আমি পুরো জিনিসগুলো জানি, কিন্তু ধনুর্ধর লেখার সময় যেটা হচ্ছে যে আমি চিন্তা করছি যে এন্ডিং যদি ওরকম নাও হয় কোনো প্রবলেম নাই, আমি লিখে যাব, যেই কারণে প্রসেনজিতের ক্যারেক্টারটা বিল্ড আপ হয়েছে, যারা পড়ছে তারা জানে। আর আমি যদি চিন্তা করতাম একদম প্লট ওয়াইজ একদম ফলো করে যাবো হুবহু, তাহলে ওই ক্যারেক্টারগুলো আসতো না। আর আমার মনে হয় যে দুইটার মিক্সচার অ্যাকচুয়ালি বেটার, কারণ ইনস্টিংচুয়ালি যদি আপনি না লেখেন, আপনি এন্ডিং চিন্তা করেন, কিন্তু এখানে যদি আটকাই থাকেন যে এন্ডিং এটাই হইতে হবে, তাহলে ভালো লেখা আসে না। প্লটিং করে লেখতে যেমন সুনীল, সুনীল খুবই প্লটিং করে লেখে, সুনীল প্রত্যেকটা জিনিস জানে একদম এক্স্যাক্টলি, সুনীলকে যে কারণে আমাদের ভাল লাগে, কিন্তু সুনীলের ফর্মুলাটাই আমার কাছে আলটিমেটলি ভাল লাগছে। যেমন শীর্ষেন্দু কিছুই চিন্তা করে না, লেখা শুরু করে লিখতেছি লিখতেছি যেখানে যে আমার মনে হবে এন্ড করবো আমি ওখানে এন্ড করে দেবো, যাও পাখি বা অন্যান্য উপন্যাসগুলো যেভাবে করে বা অদ্ভুতের সিরিজের বইগুলা, আমার কাছে মনে হয় যে এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ফ্লোতে না থাকেন, আপনি যদি মনে করেন যে ওই পয়েন্টটা আমাকে মিট করতে হবে, তাহলে খুব বিপদ হয়ে যায় শেষ পর্যন্ত লেখা ওই জায়গায় নিতে, যে ক্যারেক্টারগুলো নিজেদের তো একটা জার্নি আছে, ওই জার্নিটা ঘাড় ধরে ঘোরানোর জন্য ডিস্টার্ব হয়ে যায়। আমার কাছে এটা মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় যে এন্ডিং চিন্তা করাটা আবার খুব ইম্পর্টেন্ট, আপনি যদি এন্ডিং চিন্তা না করেন গল্পটা ওইদিকে আগায় নিতে পারবেন না, কিন্তু আবার এন্ডিংটা ফিক্সড করে ফেলাটা আবার বিপদ। এটা এই ব্যাপারে আমি কিছু বলতে চাই যে হইতেছে যে এন্ডিংটা আবার বেশি যদি রিজিড হয়ে যায় যে এটাই রাখবো আমি একদম, এটাও এরকম হবে না, যে একটু কিছু চেঞ্জ হইতে পারে, কারণ যে লিখতে লিখতে অনেক নতুন ক্যারেক্টার আসে, তার তখন তাদেরকে নিয়ে আমরা সাইড ট্র্যাক হয়ে যাই, তাদের ব্যাকগ্রাউন্ড থাকে, তারপর তখন তাদেরকে তখন ফরওয়ার্ড দিয়েও লিখতে হয় যে হইতেছে কিছু কাহিনী, সেক্ষেত্রে আমার মনে হয় এন্ডিং যে একদম ফিক্স না রেখে যে কি হবে এটা একটা ধারণা থাকলো, আচ্ছা
কিন্তু হচ্ছে যে আপনি এখন কাহিনীটাকে আগাই নিয়ে গেলেন, এবং সেটা সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়, এটা এটাতেই আমার হচ্ছে হেল্প হয়। ইনস্টিংচুয়াল লেখার জন্য আমরা মনে হয় শীর্ষেন্দুর লেখাতে আমরা অনেক বেশি এক্সপেরিমেন্ট দেখতে পাই শীর্ষেন্দুর, কিন্তু বিভিন্ন বই দেখা যায় শীর্ষেন্দুর হুমায়ুন আহমেদ তাই অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুমায়ুন আহমেদ শীর্ষেন্দু দুজনেই না, হুমায়ুন আহমেদ তো এমনি খুবই সুন্দর হতো প্রতিটা গল্পেরই, তার এন্ডিং কিন্তু খুব ভালো গল্প যাই। না কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার খেয়াল করতেন কিনা, হুমায়ুন আহমেদের মিসির আলেও কিন্তু প্লটিং করে লেখা না, সে কিন্তু ইনস্টিংক্টে লিখছে, পরে যে সলিউশন বের করছে। এবং এটা জানার পরে আমি ভয়ানক হতবাক হয়েছি, একটা মানুষ কি পরিমাণ ব্রিলিয়ান্ট হইলে ওই রকম একটা এন্ডিং বের করে আনতে পারে, প্লাস ওই রকম সলিউশন বের করতে পারে সে। হুমায়ুন আহমেদকে নিয়ে আমি দেখি প্রায় ইদানিং হইতেছে যে অনেকে বলে যে বাজারি লেখক বা হচ্ছে যে ওনার সাথে আমার একটু একটা একটা জায়গায় হচ্ছে একটু দ্বিমত আছে আবার সহমত আছে। সেটা কেন, তার হুমায়ুন আহমেদ হচ্ছে পাঠককে না এক ধরনের হচ্ছে মজা দিয়ে ফেলছিল, যেটা পড়তে যেমন সহজ ভাষায় লেখা তো গড় গড় করে তুমি পড়ে বইটা শেষ করে ফেলতে পারো, এইটার খপ্পরে উনি যেটা থাকে না যে নিজের ক্রিয়েশনের খপ্পরে নিজেই পড়ে যায়, হুমায়ুন আহমেদ ওই কাজ জায়গাটাই চলে গেছিলেন যে উনি ওই ধরনের লেখাই লেখা শুরু করে ফেলেছেন, এক্সপেকটেশন ক্রিয়েট করে ফেলেছেন। এক্স্যাক্টলি, ওরা এক্সপেকটেশন প্লাস হচ্ছে ওই লেখাটাই উনি হচ্ছে হচ্ছে রিপিট করা শুরু করতে ওই স্টাইলে, নিজের ফর্ম ভাঙার আর ট্রাই করেন নাই উনি। হ্যাঁ হ্যাঁ, যেটা আবার শীর্ষেন্দুর নাই, শীর্ষেন্দু কিন্তু প্রতিনিয়ত ফর্ম ভাঙছে, বিভিন্ন রকম গল্প টেল করছে। প্রান্তদা সুন্দর একটা কমেন্ট করছে, এই কমেন্টটার সাথে আমি একমত, প্রান্তদা লিখছেন যেটা, প্রান্তদা খুবই ভালো একটা কমেন্ট করছে যে স্বতঃস্ফূর্ত লেখায় দর্শন এবং না এটা এটা আমি 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 দুইটার ভিতরে আবার ইনস্টিংচুয়াল রাইটাররা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইনস্টিংচুয়াল রাইটাররা কিন্তু সবসময় আগাই থাকে, কারণ তারা হচ্ছে মানে ফ্লোতে লেখে, তো স্টোরিটেলিং তোমাকে কখনো বদার করবে না, কারণ তার ফ্লো কিন্তু সবসময় মেইনটেইন করে, টপিকের অভাব থাকে না, এটা একটা খুবই একটা টপিকের অভাব থাকে না, বিভিন্ন রকম সাবপ্লটে ছোট ছোট গল্প আসতে থাকে, কিন্তু তুমি প্লটিং করে লিখলে সাবপ্লটের গল্প কমে যায় তোমার, তখন দেখা যায় যে শর্ট পড়ে যায়, তখন মনে হয় যে বানাইতে হয় যে কাহিনী মাঝখানে গিয়ে কি কি হয়ে লিখবো কিভাবে আগাবো এটা ভাবতে হয়। আমি কিন্তু সমসাময়িকদের মধ্যে জাহিদ ভাইয়ের বইয়ে প্রচুর সাবপ্লটিং পাই, মানে একটা গল্পের মধ্যে দেখা যায় এত সুন্দর, জাহিদ ভাই ইনস্টিংচুয়াল রাইটার, আমি কোয়াইট শিওর উনি জাস্ট একটা রাফ প্লট করে তারপর উনি উনার ইনস্টিংক্টে লিখতে থাকে। এখনকার রাইটারদের মধ্যে সবচেয়ে কমপ্লেক্স রাইটিং আমি বলবো যে জাহিদ ভাই, মানে সে অনেকগুলা প্লট একসাথে এমন ভাবে বিছায়, পরে ক্যারেক্টার থাকে কয়েকশো মিনিমাম, এরপরে সবগুলা ক্যারেক্টারকে ধরে আপনি শেষে লাগছে যান। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কি, জাহিদ ভাই খুবই ইন্টেন্স মোমেন্ট, একটা ব্যাপার হচ্ছে যে মানে পিচটার ভাজে বা গল্পের ভাজে গল্পে বের করতে পারে, আমি দুই স্টাইলে লিখি, একটা হচ্ছে ইনস্টিং যেটা লিখি সেটা হচ্ছে যে কোনো কিছু চিন্তা করি না, একটা আইডিয়া আছে এটাই লিখতে থাকি শেষ, এটা আবার যা হওয়ার হোক যাতা হইলে আরো ভালো, কোনো সমস্যা নেই। আর আরেকটা যেটা প্লটিং সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্লটিংটা করি টিভিসির স্ক্রিপ্ট বা ওয়েব সিরিজের স্ক্রিপ্ট, ওইসব ক্ষেত্রে প্লটিং করি, বাট গল্প লেখার ক্ষেত্রে কোনো প্লটিং নেই, একটা ধারণা থাকে ওই ধারণা অনুযায়ী আগাইতে থাকি, অ্যান্ড আগানোর পর গল্প যখন শেষ করি আমার একটানে লেখার অভ্যাস আছে, গল্প শেষ করার পর যেটা করি যে আগামী এক দেড় মাস বা দুই মাস যতদিন পারি ওইটা ধরি না বা পড়িও না, রেখে দেই, এবং অনেকদিন পর ওইটা ধরলে পরে বুঝতে পারি যে ওটা কোথায় কি ঝামেলা আছে। মানে এরকম আমার প্রায় কপিরাইট কিন্তু গোস্ট রাইট হিসেবে করি, আমি নাম টাম দেই না, গোস্ট রাইটিং করি। না না সে তো অন্য, সে তো ব্লগার না, সে কাশ্মীর আয়োগ, আরো কাশ্মীর আয়োগ করতে আমি, আমার আমার ছদ্ম নাম না, অনেকেই লিখে দেখা যাচ্ছে, দুজনই হয়তো লিখেন আপনারা, কে জানে, আপনারা নিজেরাই জানেন, আপনারা দুজনই কাশ্মীর ব্যানারে লিখছেন, মাসুদানা যদি তিন চারজন লেখক লিখতে পারে কাশ্মীর নাম ওকে কেন লিখতে পারবে না, ওনার কি টাকা নাই? ওয়াজিদ ভাইয়ের একটা ছদ্ম নাম জানি যে ইয়া, উনি হলো রসময় প্রকাশন নামে লিখেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই জানি আমরা, ওপেন সিক্রেট।
আচ্ছা যাই হোক, আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমরা প্রায় হচ্ছে প্যাটারসন টাইপ আর কি, ঘোস্ট রাইটার প্রচুর এখানে। হ্যাঁ ভাই, না আমরা বলতেছি যে আমাদের 2 ঘন্টা হয়ে গেছে, আমরা শেষ করি, কারণ হচ্ছে আমাদের ভিউয়ার নাই, শুধু শুধু কথা বলে লাভ নাই, সবাই থেকে যাচ্ছে। আমরা অলমোস্ট একলা একলাই কথা বলতেছি, তিন চার জন যে প্রান্তদার মতো যারা আছে, যারা রাতে ঘুমাতে পারতেছে না, কি ভাবছো সবাই এটা টেনে টেনে দেখবে, বাট আমরা 2 ঘন্টার বেশি না টানি, আমরা নিজেরা আলাপ করলে করি, তার আগে আমরা ওই অ্যানাউন্সমেন্ট গুলি একটু দিয়ে ফেলি। যেটা হচ্ছে করোনা নিয়ে আমরা আলাপ করতে চাচ্ছিলাম না, কিন্তু করোনা নিয়ে কিছু অ্যানাউন্সমেন্ট না দিলেই না, সেটা হচ্ছে যে অনেকেই আমাদের মধ্যে অনেকেই ত্রাণ বিতরণ করতেছেন বা এই ধরনের কাজের সাথে জড়িত, তো তাদেরকে সাহায্য, মানে সবাই তো আর ঘর থেকে বেরোতে পারবো না, এখন আমাদের হচ্ছে ঘরে থেকে যে যে সবাইকে সাহায্য করা যায় এই বিপদে, সেটাই হচ্ছে গিয়ে করণীয়, যে যেখান থেকে পারি আর কি, টাকা দিয়ে হোক বা ভলেন্টিয়ার হিসেবে যদি কাজ করতে চায় তো ভলেন্টিয়ার হিসেবে। তো আমরা হচ্ছে এখানে আমাদের একজন ভাই তুহিন ভাই, উনি চট্টগ্রামের, উনি মাঝখানে অসুস্থ হয়ে পড়েছেন, মানে ওনার ব্লাড ক্যান্সার, অ্যাপোলোতে ভর্তি আছেন এখন, তো ওনার জন্য ফান্ড কালেক্ট করা হচ্ছে, চট্টগ্রামের মিউজিশিয়ানরা সবাই ট্রাই করতেছেন, ঢাকা থেকেও করতেছে, গ্রুপ ট্রুপ হয়েছে, আমি গ্রুপটা হচ্ছে লিঙ্কটা পোস্ট করে দিব আমাদের কনভারসেশনে, যারা যারা তাকে হেল্প করতে চান তারা হেল্প করতে পারেন। মিউজিশিয়ানদের আরেকটা গ্রুপ, মিউজিশিয়ানস ফর ইউনিটি, যেটা হ্যাঁ যারা যারা ডোনেট করতে চান বিকাশে করে ডিরেক্ট ডোনেট করতে পারেন, তারা ভালো কাজ করতেছেন, আমাদের তাদের সাথে থাকা উচিত। আর আমি বিশেষ করে আমি মিলু ভাই তাকে পার্সোনালি চিনি, সো আমরা জানি যে কাজ আসলে হচ্ছে, এক জায়গায় টাকা আরেক জায়গায় চলে যাবে না। এবং প ফাউন্ডেশন নিয়েও কথা বলা উচিত, প ফাউন্ডেশন কাজ করছে হচ্ছে স্ট্রিট ডগস এন্ড ক্যাটস নিয়ে, স্ট্রে ডগস। এই বন্ধের মধ্যে যেটা সমস্যা হয়ে গেছে যে রাস্তার কুকুর বিড়ালগুলি আসলে খাওয়া পাচ্ছে না, যেহেতু দোকান টোকান বন্ধ, কেউ তাদেরকে খাওয়া দেয় না, তো প ফাউন্ডেশন হচ্ছে কাজ করতেছে তাদেরকে নিয়ে, তাদেরকে নিয়মিত খাওয়া দিচ্ছে, যারা ভলেন্টিয়ার তারা যার যার এলাকায় খাওয়া দিচ্ছে, আমরাও চেষ্টা করতেছি যার যার এলাকায় খাবার দেওয়ার। কেউ যদি তাদেরকে ডোনেট করতে চান তো তাদের ইনফরমেশনটা হচ্ছে এখানে, বিকাশ করতে পারেন বা তাদের ব্যাংক অ্যাকাউন্টেও সরাসরি টাকা দিতে পারেন, তারা ভলেন্টিয়ারও নিচ্ছে, আপনারা যদি ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চান তাদের পেজে যোগাযোগ করতে পারেন, আমি তাদের পেজের লিঙ্কও দিয়ে দিব এখানে। অনেকেই কাজ করতেছেন আমাদের মধ্যে প ফাউন্ডেশনের সাথে, তারা খুবই ভালো কাজ করতেছে। আর প ফাউন্ডেশন শুধু যে স্ট্রে ডগদেরকে খাওয়ানো তা নিয়ে না, মানে ওভারঅল সব প্রাণীরই অধিকার নিয়ে, যেমন আপনারা হয়তো দেখছেন একটা নিউজ যে মাদারীপুরে কিছু বানরকে মেরে ফেলা হয়েছে, মাদারীপুরেই তো মনে হয়, তো বিষ খাওয়ায়, তো এটা নিয়েও সে আইনি সহায়তা দেওয়া, হ্যাঁ আইনি সহায়তা দেওয়া, মানে আইনি লড়াইগুলি করা, এই জিনিসগুলি নিয়ে প ফাউন্ডেশন কাজ করতেছে, যেটা এখন খুবই জরুরি, মানে বাঙালির তো আসলে খায়দা কাজ নেই, মানে ল পর্যন্ত না গেলে, মানে আমাদের অলরেডি একটা ল আছে কিন্তু সেটা আসলে প্রয়োগ নাই, ইমপ্লিকেশন নাই, হ্যাঁ আইন মানে আদালত পর্যন্ত টেনে নিতে হবে, না হলে হচ্ছে আসলে ওই আইনের প্রয়োগটা হবে না। তো আমরা ওই গ্রুপে প্রায়ই দেখি যে এরকম কুকুরকে মেরে ঝুলা রাখছে, বিড়াল মেরে ঝুলা রাখছে, তো ওই জিনিসগুলি যাতে না হয়। আর আপনারা বাসায় মানে কুকুরের ক্ষেত্রে তো তাও রাস্তায় কুকুর পাওয়া যায়, আপনি বিস্কিট দিতে পারেন, ভাত দিতে পারেন বা ভলেন্টিয়াররা খাওয়াতে পারে, কিন্তু বিড়াল কিন্তু আসলে এইভাবে পাওয়া যায় না, বিড়াল সবসময় লুকা থাকে, তো আপনারা যদি আপনাদের বারান্দায় ভাতটা বা কাটা টাটা এগুলি দিয়ে রাখেন তাহলে হয়তো, মানে বিড়াল আমাদের বাসায় তাই হচ্ছে, মানে আমার আম্মা দিয়ে রাখে বারান্দায়, তো বিড়াল এসে যার যার মতো খেয়ে যায় আর কি, তো আপনারাও সেটা করতে পারেন, এটা খুব বেশি কষ্টের কিছু না, এমন না যে আপনার নিজের এক্সট্রা কোনো খরচ যাচ্ছে। তো যাই হোক, এই দুটো হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট, আমরা শেষ করি, আর আমার মনে হয় যদি যার যার বলার থাকে কিছু একটু বলে ফেলতে পারেন। গোপন প্রজেক্ট হবে, আর আজকের মতো বিদায়, থ্যাংক ইউ ফর জয়নিং, খুবই ভালো লাগলো, আর মিলু ভাই খুবই ভালো লাগছে,
সবাইকে খুব ভালো লাগলো। আর ওয়াসি ভাই কি বই সাজেস্ট করবেন জানান আমাকে। আমরা মনে হয় আমরা এই কোয়ারেন্টাইনের যে পিরিয়ডটা আমরা একটু প্যানিকড অবস্থায় থাকি, এরকম ফ্রিকোয়েন্টলি কথাবার্তা বললে কিন্তু আমাদের সবারই মন মনে একটু হালকা হয়। এই যে প্রায় 2 ঘন্টা মতো বকবক করতেছি, খুব কিন্তু ভালো লাগতেছিল যে এই যে একটা দেশের অবস্থা, এই যে সিচুয়েশন, এগুলো কিন্তু মাথার থেকে অনেকটুকু সরে থাকে। তার মনে হয় যে আমরা জটিল বিষয় নিয়ে আলাপ করব। হ্যাঁ, ওয়াসিদের জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা আরো টাফ, মানে আমার যে কারণে ওদের জন্য খারাপ লাগে। শিফট আছে, আমি একটু পরেই বের হব বাসা থেকে। আমি সেই রিপোর্টে হয়তো 2 ঘন্টা রেস্ট নিব, 7টা থেকে আমার আমি বাসায় ফিরব শুক্রবার সকালবেলা। তো এই পিরিয়ডগুলো আমার জন্য খুব স্ট্রেসফুল, সেটা কথা বলে আমার অনেকটুকু রিলিফ হলো, আমার এখন খুবই হালকা লাগতেছে বলতে গেলে। সো থ্যাঙ্কস টু এভরিওয়ান। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যে ফ্রন্ট লাইনে কাজ করছো, এটাই তো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আসলে। থ্যাঙ্ক ইউ। ঠিক আছে ওয়াসি, দেখা হবে। সবাই দেখা হবে। অশোক ভাই টাটা। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। মিলু ভাই আপনার সাথে গোপনে কথা হবে। ওকে, সি ইউ ওয়াজিদ, সি ইউ সালমান। ওকে ওকে, দেখা হবে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, এই লকডাউনে বের হওয়ার কোনো দরকার নাই। আর হচ্ছে যে শপিং সেন্টারগুলি তো আসলে খুললো না, খুলবে বলে ভালো হয়েছে, একবার ঈদ না করলে কিছু হবে না। পরের বছর ভালো করে সবাইকে নিয়ে ঈদ করবেন। আত্মীয় স্বজনকে মানে এখন বিপদে ফেলানোর কোনো মানে নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিদিন আমাদের আক্রান্তদের সংখ্যা বাড়তেছে, এর মধ্যে ফুর্তি করার কিছু নাই। এখন হচ্ছে বিপদ সামলানো হচ্ছে আসল কথা। সো মানে নেসেসিটি না থাকলে বের হওয়ার কোনো দরকার নেই, বাসায় থাকেন। আমরা এরকম ফেসবুকে আড্ডা দিব, সেটাই ভালো। এমনিতে তো আসলে কারোর একসাথে সবাইকে জোগাড় করাও সম্ভব হয় না, এটা সত্যি কথা। কিন্তু মানে আমরা কিন্তু এই 5 জন যদি অন্যদিন দেখা করতে যেতাম, হইতো না, হবে না আসলে। সো এতে ভালো হচ্ছে আবার আগামী সপ্তাহে দেখা হবে।